সুতরাং আমার কাছে যারা জানতে চেয়েছেন তারাও খুবই সাধারণ। আমি বিদেশ থেকে অনেক ফোন পেয়েছি, যারা আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তারা জানতে চেয়েছে। আমার বোন ডাক্তার আছেন লন্ডনে, উনি প্রত্যেক দিন প্রায় ফোন করেছেন আমাকে যে উনি কেমন আছেন। সুতরাং লোকের তার প্রতি ভালোবাসা যে অসীম সে বিষয়ে কোনো প্রশ্নই জাগতে পারে না। একটা জিনিস প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের লোকরা, যদি আপনারা কেউ বাংলাদেশের লোককে ভালোবেসে ভালো কাজ করেন, সেটা কিন্তু আমাদের দেশের লোকরা ঠিকই বুঝতে পারে। তো আমি আরও ধন্যবাদ জানাবো যখন জাফরুল্লাহকে, আমি এখানে এসেছিলাম শুনতে, তবে উনি আমাকে একটু সুযোগ দিয়েছেন বাজেটের উপরে কথা বলার জন্য। আমি একটু আগে আলাপ শুনেছি, এখানে যারা ফিজিশিয়ান ছিলেন তারা আলাপ করেছেন যে আমাদের এই যে হেলথ সেক্টরে আমাদের কি ভঙ্গুর অবস্থা এবং এটাকে ঠিক করার জন্য কি কি করা দরকার, তারা তাদের মূল্যবান অত্যন্ত ওপিনিয়নগুলি দিয়েছেন। আমি যেটা বলবো সেটা হলো ডক্টর মাহমুদুর রহমান মান্নার সঙ্গে, যেহেতু আমার সাবজেক্ট হলো পলিটিক্যাল সায়েন্স এবং আমি পলিটিক্যাল সায়েন্সের একজন ছাত্র, সেই জন্য আমি এটা বলবো যে আমাদের এই বাজেটটা আমি যেটা দেখেছি এবং একটু পড়েছি সেটা আমার কাছে ভালো, এটা একটা হেডিংও এসেছে কাগজে, এই বাজেটটা একটা অলিক বাজেট। অলিক মানে একটা মেক বিলিভ যদি ইংরেজিতে বলেন, এবং মানুষকে ভাওতা দেওয়ার একটা বাজেট। অনেকেই বুঝতে পারে না ভাওতা দেওয়ার একটা বাজেট, তিন এত টাকার ফিগার ভুলে যাচ্ছে, রেভিনিউ তারা কালেক্ট করবেন কোথা থেকে, এবং এই রেভিনিউ কালেক্ট করার পরে এই রেভিনিউর বেশিরভাগই তো খরচ হবে আপনার ডেট সার্ভিসিংয়ের জন্য, লোন পেমেন্টের জন্য। তাহলে জনগণের জন্য কতটুকু টাকা তারা খরচ করবেন, শুভঙ্করের ফাঁকিটা ওখানে আসে। এবং একটা জিনিস যেটা মাহমুদুর রহমান সাহেব মান্না বলেছেন যে আমরা জনগণরা অনেকেই বুঝতে পারছি, যেরকম একটা জিনিস এখানে জাফরুল্লাহ ভাইয়ের যেটা প্রস্তুত করেছেন সেখানে লাস্ট পেজে আপনারা যেটা দিয়েছেন নারীদের ব্যাপারে যতটা বাজেটে দেখা যায়নি। আর একটা জিনিস একটু মনে রাখতে হবে যে এই প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে আবার প্রান্তিকের মধ্যে প্রান্তিক আছে, এবং কারা সেই প্রান্তিক, সেই প্রান্তিক হলো আপনার মহিলারা। আর একটা জিনিস হলো যে এটা আমরা কাগজেও দেখেছি এবং আমি কিছু কিছু ইন্টারনেটে খবরে দেখেছি যে এই লকডাউনের জন্য এমনকি বিদেশেও আপনার নারী এবং শিশুদের উপরে নির্যাতন বেড়ে গেছে। এই নির্যাতন এটার ব্যাপারে আপনার বাজেটে, এবং আমরা যদি নিজেরা সেখান থেকে জিনিসটাকে রেজ না করি তাহলে এটার জন্য কী অ্যালোকেশন হবে, যে এই যে আপনার সবসময় নির্যাতন হয় বাংলাদেশে, 86% হাউসহোল্ডে আপনার ডোমেস্টিক ভায়োলেন্স হয়, কিন্তু এই লকডাউনের জন্য এটা এত বেড়ে গেছে, এবং অনেকে আপনার ওয়েস্টার্ন কান্ট্রির যে সমস্ত স্ট্র্যাটেজি সেগুলির কথা বলছেন, হটলাইন, শেল্টার, কিন্তু এগুলি কিন্তু আমাদের দেশে খুব একটা যে কাজ করে তা না, কিন্তু তবু আমি মনে করি এসব ব্যাপারে অ্যালোকেশন দরকার, সামাজিক আন্দোলন যেটা দরকার সেটা করা দরকার হয়ে পড়েছে। এবং সরকার যে কথাটা বলছে, যেটা মাহমুদুর রহমান সাহেব বলছেন, এটা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেছে আমাকে ইনফর্মালি, বিদেশ থেকে আমার বোন, উনি ডাক্তার লন্ডনে সেটেল করেছেন বহুদিন আগে, বলে আচ্ছা এই ওনার কিটটার পারমিশন কেন দেয় না রে রেণু। আমি বলেছি কেন দেয় না সেটা তুইও জানো আমিও জানি, এটা একটা রাজনৈতিক কারণে দেয় না, যেখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে টেস্ট, বাড়ি বাড়ি গিয়ে টেস্ট। আপনার জর্ডনে যেটা করেছে, জর্ডন একটা খুব একটা উন্নতিশীল দেশ নয়, সেখানে যেদিন থেকে প্যান্ডেমিকের খবর এসছে সেদিন থেকে তারা বর্ডার সিল করেছে, 10,000 আউটসাইডার জর্ডনে ফিরেছে, তাদেরকে নিয়ে যে সঙ্গে সঙ্গে হোটেলে কোয়ারেন্টাইন করেছে, এবং বাড়ি 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 গিয়ে তারা টেস্ট করেছে, যাদের মধ্যে নেগেটিভ এসছে ফাইন, যাদের মধ্যে পজিটিভ এসেছে তাদেরকে আইসোলেশনে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের এখানে সেরকম করমভাবে টেস্টের কোনো, সেদিন আমি ফেসবুকে দেখলাম
নোয়াখালী থেকে একজন এমপি, আমি নাম ভুলে যাচ্ছি ওনার, উনি খালি বারবার বলছেন যেখানে কোনো ক্লিনিক নাই যেখানে টেস্ট হবে, কিট তো দূরের কথা ক্লিনিক নাই। এবং উনি বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, ওনার প্রতি সমস্ত রেসপেক্ট রেখে আমি বলছি যে উনি তো মা দুর্গা নন, যিনি একাই সব কিছু করতে পারবেন। বাংলাদেশে কনসেন্ট্রেশন অফ পাওয়ার, এবং এই কনসেন্ট্রেশন অফ পাওয়ারের জন্য যে আপনার অ্যাডমিনিস্ট্রেশন এবং ইনস্টিটিউশনসগুলি ভেঙে গেছে সেটা দিকে তো আমরা খেয়াল করি না। আপনি যে কথাটা বললেন যে ফাউসিকে ট্রাম্প সঙ্গে রেখেছে, কেন রাখতে সে বাধ্য? কারণ ওটা একটা ইনস্টিটিউশনাল গভর্নমেন্ট আফটার অল, ডিসপাইট দ্য ফ্যাক্ট যে ট্রাম্পের মতো একটা দুষ্ট লোক ওখানকার প্রেসিডেন্ট, এবং কত রকমভাবে সে চেষ্টা করছে যাতে সে ইলেকশনে পার হতে পারে, কিন্তু ওইখানকার ইনস্টিটিউশনস এবং সিভিল সোসাইটির লোকরা এত স্ট্রং যে তারা পদে 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 তাকে বাধা দিচ্ছে, এবং আমরা সবাই জানি এখন যে তার ইলেকশনে জেতার কোনো চান্স নাই। শুধু চান্সই নাই, সে জেলে যাবে। যেদিন সে ইলেকশনে হারবে সেদিন তার কুকৃত্যের জন্য সে জেলে যাবে। কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আপনারা যে সমস্ত সাজেশন দিয়েছেন, আপনাদের ডাক্তার সাহেব এখানে সাজেশন দিয়েছেন যে হেলথ সেক্টরকে ইম্প্রুভ করার জন্য দরকার, অবশ্যই দরকার। আপনি হেলথ সেক্টর, আমার আমার আজকে বলেন, আমি একজন অত্যন্ত বয়স্ক মহিলা, আমার লাংসে ফাইব্রোটিস আছে, কিন্তু আমার মনে করি, আমি মনে করি আমার যদি কিছু হয় আমি কোথাও যে আমি একমাত্র হয় যে আপনার এখানে আসবো, আর কোথাও আমি চিন্তা করি না। আমার ছেলে আমাকে, আমার ডুয়াল সিটিজেনশিপ, আমার ছেলে আমাকে ফোন করেছে, তুমি আসলে না কেন, ইউএস গভর্নমেন্টের এরকম ফ্লাইট গেল চার্টার ফ্লাইট। আমি বললাম তোমার ওখানেও তো করোনা, বলে ওখানে করোনা তো হচ্ছে তোমাকে হসপিটালে ভর্তি করবে আম্মা। আমি বললাম আমি এই বুড়ো বসে কোথাও যাবো না। কিন্তু আমার কথা হলো যে এই অবস্থায় আমরা কেন পড়ব, কেন আমরা পড়ব? এই যে ভঙ্গুর অবস্থা হেলথ সেক্টরে এসেছে, এটা তো একদিনে হয় নাই ভাই, এটা দিনে 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 বলে না, দিনে দিনে যে পাপ জমি আছে, তুমি রুধিবে তাহারে কেমনে? আজকে তো করে না, এটা এটা হয়েছে আমাদের দেশে সুশাসনের অভাবে। মেইন জিনিসটাতে আপনাদের হাত দিতে হবে ডক্টর মাউস বা মাউস বা মান্না ভাই, সেটা হলো আমাদের দেশে আপনার রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট দরকার, অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট দরকার, যে গভর্নমেন্ট আমাদের কাছে জবাবদিহি দেবে। জবাবদিহি না দিলে আমি যা খুশি তাই করবো, আমি কী করতে পারি? বেশি কিছু করলে ডিজিটাল আইন আছে, আমাকে ধরে নিয়ে গিয়ে ওই যে দুজন আর তিনজনের চাকরি চলে গেছে, কয়েকজনকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, এবং আমরা সবাই বলছি ডিজিটাল আইনটাকে বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। না কেন, গভর্নমেন্ট আমার কথা শুনতে, গভর্নমেন্টের কী দায় পড়েছে আমার কথা শুনতে? গভর্নমেন্টকে আমার কাছে ইলেকশনের জন্য নেক্সট বার আসবে যে আমাকে ভোট দিয়ে পাওয়ারে আনো, আদারওয়াইজ গভ পিপুল ক্যান গেট রিড অফ দেম? নো, আমাদের সে ক্ষমতা নাই, আমরা ভোট নাই, আমাদের আমরা সিটিজেন না, আমরা সাবজেক্ট। সুতরাং আমরা অনেক কান্নাকাটি করতে পারি, কিন্তু দয়ার উপর নির্ভর করব, নট বিকজ অফ আওয়ার রাইটস। সুতরাং এই যে একটা অলিক বাজেট দিয়ে আমাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করছে, আমি ডিটেলসে যাব না, যেরকম এডুকেশন আমি একটুখানি বলবো, এই যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলেন অনলাইন, কিসের অনলাইন ভাই, এটা বোগাস। আপনি গ্রামে গিয়ে দেখেন না কোথায় অনলাইন, আপনি গ্রামে গিয়ে দেখেন না কোথায় ইন্টারনেট, 80% জায়গায় নেই। এই শহরের কিছু লোক আপনার ইন্টারনেটে অনলাইন করে, সেটা টেলিভিশনে দেখা, এই যেখানে বলেছে না আপনার এখানে বিশ্ব পুঁজিবাদ এবং সেখানে আপনার বৈষম্যের কী করে সৃষ্টি হয়, সৃষ্টি সবখানে হয়ে গেছে। এডুকেশনের অ্যালোকেশনের মধ্যে আপনি আইটি কেন ভরে নিয়ে এসছেন? সেটার সঙ্গে তো কোনো আইটি আলাদা থাকবে। এডুকেশন সেক্টরের মধ্যে আপনি মনিটরিং করেন, আপনি কি জানেন না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমি শিক্ষামন্ত্রী, কি জানেন না যে টিচাররা ক্লাস নেয় না? আমি যে গ্রামে গিয়ে যেখানে গ্রামে আমি কাজ করি, ছেলেরা রাস্তায় খেলছে, আমরা তোমরা খেলতেছো কেন, তোমাদের টিচার কোথায়,
বলে গরু বানতে গেছে। এটা কি সত্যি জানেন? আমি এটা নিজের এক্সপিরিয়েন্স। টিচাররা ক্লাস নেন আপনার, আপনি টাকা ঢালেন, টাকা ঢাললে কি আসে যায়? আপনি যদি কাজ না করেন তো টাকাগুলি কি হয়? মানে একজন স্কুল আপনার স্কুলে স্কুলে আপনার সায়েন্সের ইয়ে দিয়ে এসছে, এগুলো সব প্রজেক্ট এবং পয়সা বানানোর ফন্দি। স্কুলে স্কুলে আপনার সায়েন্স ক্লাস করার জন্য ইকুইপমেন্টস দিয়ে এসছে। হ্যাঁ, আমি বললাম আপনাদের সায়েন্সের পারমিশন আছে? বললেন না। আপনার এগুলো দিয়ে গেল যে যখন পারমিশন হবে তখন আমরা এগুলি ব্যবহার করি না, মিনটাইম এগুলি জং পড়ে সব নষ্ট হয়ে যাচ্ছে। এবং এই ইতিহাস আপনার হসপিটালেও আছে, বহু হসপিটালের ইকুইপমেন্ট জং পড়ে পড়ে আছে, ব্যবহার করতে পারে না, টেকনিশিয়ান নাই। সুতরাং আমাদের একেবারে ভিতরে ঢুকতে হবে যে ঘটনাটা কি হচ্ছে। ঘটনাটা হলো এই যে আমাদের দেশের সুশাসন নেই, আমাদের দেশে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, আমাদের দেশে যতগুলি ইনস্টিটিউশন ছিল সেগুলিকেও আমরা ধ্বংস করে নিয়ে এসেছি। ওই দিকে আমাদের নজর দিতে হবে। এবং এখানে যেটা এখানকার ডাক্তার সাহেবরা বলে গেছেন, তারা বলে গেছেন যে কীগুলি করা উচিত এবং এগুলি আদায় এর জন্য জাফরুল্লাহ ভাইকে দরকার হবে, জাফরুল ভাইকে দুদিক থেকে দরকার হবে, এবং এগুলি আদায় করার জন্য মান্না ভাইয়ের মতো লোকদেরকে দরকার হবে। এটুকু বলে আমি শেষ করছি। ধন্যবাদ। হ্যালো হ্যালো, বাবু বিনায়ক সেন কথা বলবেন, লাইনে আসছেন আমাদের অনলাইনে বাবু বিনায়ক সেন, দয়া করে কথা বলেন একটু। এখানে অনেক গুরুত্বপূর্ণ প্রস্তাব আছে, আমি তার মধ্যে সময়ের সংক্ষিপ্ত বিধায় আমি একটা স্বাস্থ্যখাত সংক্রান্ত বিষয় আমি বেছে নিচ্ছি। উনার প্রবন্ধের 12 নম্বর পাতায় একটি হিসাব আছে যে উনি যে সমস্ত প্রস্তাব গুলো দিয়েছেন তার মধ্যে স্বাস্থ্য খাতের রিলেটেড যেসব প্রস্তাব সেগুলো যদি বাস্তবায়ন করতে হয় তারও তিনি একটা প্রাথমিক কস্টিং করে দিয়েছেন, তাতে দাঁড়ায় 30,000 কোটি টাকা আমাদের আরেকটা অতিরিক্ত ব্যয় করতে হবে, যাতে করে আমরা সার্বজনীন এবং তার ভাষায় শুধু সার্বজনীন না চিকিৎসা যাতে আমরা পেতে পারি, এবং সেটা তৃণমূল লেভেলে যেন আমরা পেতে পারি, গ্রাম এবং শহরে যেন পেতে পারি, ঢাকা শহরে 100টি ওয়ার্ড সহ। এই 30,000 কোটি টাকার যে প্রস্তাব দেওয়া হয়েছে আমি এটা সর্বান্তকরণে সমর্থন করি, এবং যেটা বলা হচ্ছে বছরের যে 29,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এই 29,000 কোটি টাকা যদি আগের বছরের 25,000 কোটি টাকার সাথে মেলান তাহলে মাত্র 4-5,000 কোটি টাকা বেড়েছে মূল বরাদ্দ। এবং এই মূল বরাদ্দের মধ্যে দুটো প্রজেক্ট এডিবি এবং ওয়ার্ল্ড ব্যাংকের ব্যাংকের সাথে যদি আপনি অ্যাকাউন্ট করেন 13,000 কোটি টাকা যুক্ত হয়েছে, 10,000 কোটি টাকার ক্রম বরাদ্দ সব মিলিয়ে 40,000 কোটি টাকার মতো তারা দাবি করছে। এটা কাছাকাছি দাঁড়াবে, যেটা আমাদের হওয়া উচিত 2.5-3% যদি আমরা পেতাম শ্রীলঙ্কা এবং এই ধরনের যারা সাকসেসফুল উন্নয়নশীল দেশের মধ্যে সেই পর্যায়ে যেতে চায়। আমি এখানে কোনো বিতর্কের কোনো অবকাশই দেখি না এবং কাল খেলনের কোনো অবকাশ দেখি না, কেন আমরা তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য খাতে একটা পরিবর্তন আনতে পারবো না? তার কারণ হচ্ছে যে আমরা এর মধ্যে সীমাবদ্ধ ছিলাম,
আমরা ভেবেছি আমাদের কিউরেটিভ হেলথ কেয়ারের জন্য প্রাইভেট ব্যক্তি খাত নির্ভর স্বাস্থ্য ব্যবস্থাই যথেষ্ট, এবং না হলে প্রয়োজনে আমরা বিদেশে যেয়ে চিকিৎসা নিতে পারবো। কিন্তু করোনার সময় আশা করি আমরা সবাই বুঝতে পারছি যে এই স্বাস্থ্য ব্যবস্থার উপরে নির্ভর করা চলে না। যে সমস্ত দেশ করোনা মোকাবিলায় ভালো করেছে তারা তাদের, সেটা পুঁজিবাদী ধারারই হোক বা অপুঁজিবাদী ধারারই হোক, তাদের মধ্যে একটা কমন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে সার্বজনীন সার্বক্ষণিক চিকিৎসা ব্যবস্থা, পাবলিক হেলথ, ইউনিভার্সাল পাবলিক হেলথ কেয়ার। সেই দিকে লক্ষ্য রেখে জাফর ভাইয়ের যে প্রস্তাবগুলো দিয়েছেন সেটা অত্যন্ত সুচিন্তিত, এবং এটা উনি দীর্ঘকাল ধরে বলছেন ইউনিয়ন হেলথ সেন্টার। এবার যেটা আরো বিশেষভাবে বললেন সেটা হচ্ছে যে নগরের স্বাস্থ্য পরিকাঠামো আমাদের একেবারেই বিকশিত হয়নি। গ্রাম পর্যায়ে যাও বা ইউনিয়ন হেলথ সেন্টার বা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র বা কমিউনিটি হেলথ ক্লিনিক একটা হয়েছে, তার অবশ্য মূল্যায়ন করা দরকার। কিন্তু সবাই সেই উত্তরায় যদি ওয়ার্ড ভিত্তিক আমাদের যদি নগর স্বাস্থ্য পরিকাঠামো গড়ে উঠতো, যেটা জাফর ভাইয়ের প্রস্তাবে আছে, সেটা হলে আমরা অনেক ভালো থাকতে পারতাম। তাহলে আমাদের মধ্যে যারা মৃদু উপসর্গে আক্রান্ত তারা আইসোলেশনে থাকতে পারতেন, অযথা তারা হাসপাতালে ভিড় করতেন না। হাসপাতালের যে বেড এবং আইসিইউ সেটা শুধুমাত্র নির্ধারিত থাকতো চরম যারা উপসর্গ আক্রান্ত রোগী তাদের জন্য। আর তাছাড়া এটা ভাবা যায় যে 399টি আইসিইউ সমগ্র দেশে, তার মধ্যে অধিকাংশই হচ্ছে 50% উপরে, 60% মতন শুধু কনসেন্ট্রেটেড ইন ঢাকা সহ, তাহলে অন্যান্য জেলা হাসপাতালে এতদিন কিছু বিনিয়োগ করা হয়নি কেন? আজকে আমরা যে স্বাস্থ্য খাতে দুর্দশা দেখছি সেটা হচ্ছে ইজ এন এক্সপ্রেশন অফ কিউমুলেটিভ আন্ডার ইনভেস্টমেন্ট ইন পাবলিক হেলথ ওভার দ্য ডেকেডস। আমরা গত 20-25 বছর ধরে জনস্বাস্থ্যকে অবহেলা করেছি। এই ব্যবস্থা দ্রুত পরিবর্তন হওয়া দরকার ছিল, প্রত্যাশিত ছিল, যেটা মান্না ভাইও বলেছেন যে, কিন্তু এই বছরের বাজেট সেই প্রত্যাশা পূরণ করতে পারে নাই, এবং আমাদেরকে বলতেই হবে আমাদেরকে হতাশ করেছে। এই বছরের বাজেট হওয়া উচিত ছিল করোনা কেন্দ্রিক বাজেট, সেটা হতে পারেনি। আর দ্বিতীয় আরেকটা কথা বলি যে আমরা সামাজিক সুরক্ষার কথা বলি, যেটা উনিও এখানে উল্লেখ করেছেন প্রবন্ধে, সামাজিক সুরক্ষা যে আমরা দেব নতুন যে দরিদ্র, আমরা বলছি 1 কোটি 60 লাখ বা ধরুন সব মিলিয়ে 4.5-5 কোটি, তাদেরকে যে আমরা সামাজিক সুরক্ষা দিব তার সিস্টেম কোথায়? পাইপটাই তো ফাটা, যে পাইপ দিয়ে আমি পানি ঢালবো সেই ফাটা পাইপ দিয়ে তো পানি বেরিয়ে যাচ্ছে। আমরা যে সামাজিক সুরক্ষা খাত আমরা ভাবছি বা এখনো আমরা দিচ্ছি, তার মধ্যে আমরা গতকালই BIDS এর সেমিনারে দেখালাম যে প্রায় 30-40% লিকেজ হয়ে যাচ্ছে শুধুমাত্র top 50%, যাদের ওখানে আসারই কথা না। আমি ভালনারেবল নন পোরদের বাদ রাখছি, কিন্তু এই যে top 50% কেন পাবেন ম্যাটারনিটি অ্যালায়েন্স এর মধ্যে অথবা বিধবা ভাতার মধ্যে অথবা বয়স্ক ভাতার মধ্যে? হ্যালো দাদা, নমস্কার, আসিফ নজরুল ভাই একটু আসবে মাঝখানে একটু, দাদা এক মিনিটের জন্য। ব্যবস্থা দিয়ে আমরা ইন্ডাস্ট্রিয়াল ইনসেন্টিভ ডিস্ট্রিবিউট করতে পারবো না, আমরা সামাজিক সুরক্ষা বেনিফিট যেটা আমরা ঘোষিত করেছে সরকার সেটাও আমরা বেনিফিট করতে পারবো না। তাহলে এটা এটাতে মুক্তির উপায় কি? মুক্তির উপায় একটাই হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থাকে যেরকম
আমি প্রথমেই গণস্বাস্থ্যকে বিশেষ করে জাফরুল্লাহ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। উনার তো সাহসে কোন তুলনা নাই, মানে হি কিপস অন সারপ্রাইজিং আস, এবং এটা খুব প্লেজেন্ট সারপ্রাইজ। এবং আমি একটা কথা মান্না ভাই অনেক ভাবে বলেছে, তো বলে রাখি, আমরা তো নিজেদেরকে জনপ্রিয় মানুষ মনে করি, ফেসবুকে নিজের ফ্যান পেজ আছে দেখি, আমাদের অনেকের এই অনলাইনে দেখি পাঠকরা কিভাবে রিয়্যাক্ট করে বা অনলাইনে দর্শকরা কিভাবে রিয়্যাক্ট করে। আমি কিছু কিছু রিয়াকশন দেখে এত হতবাক হয়েছি, জাফরুল্লাহ ভাই সংক্রান্ত কোন নিউজ কোথাও দিলে আমার নিজের ফ্যান পেজে আমার নিজের নিউজ যদি 30,000 জন লাইক করে, জাফরুল্লাহ ভাইটা লাইক করে হচ্ছে 70-80,000 আমার নিজের ফ্যানদের মধ্যে। আমার কাছে মনে হচ্ছে একটা মানুষ তার কারেজ দিয়ে, তার পারসিস্টেন্স দিয়ে, তার স্যাক্রিফাইস দিয়ে কোথায় যেতে পারে, এটা আমাদের জন্য একটা অনেক বড় একটা মডেল হয়ে থাকলো। আমরা আমাদের অনেক অনেক প্রজন্মের পর প্রজন্ম এই এক্সাম্পল গুলো আমাদেরকে প্রিজার্ভ করতে হবে। বিকজ আমরা দেখেছি এই দেশে জাফরুল্লাহ ভাই না, আরো কিছু কিছু ভালো এক্সাম্পল আছে, কিন্তু একটা খুব কনসার্টেড এফোর্ট থাকে বাংলাদেশের সমস্ত আইডল গুলাকে ধূলিসাৎ করার, যে এই দেশে আসলে ভালো কেউ নাই, এরকম একটা ইমেজ দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে, কিন্তু আসলে আছে। যাই হোক, প্রথমে আমি বলি, আমি আইনের ছাত্র। 1972 সনের সংবিধান থেকে যদি আপনাদের কোট করে বলি, তাহলে আমাদের আর্টিকেল 15 আছে, স্বাস্থ্য সেবা দেয়া হচ্ছে রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব এবং রাষ্ট্র অবলাইজড কমিটেড এটা দেওয়ার জন্য, 1972 সনের সংবিধানে আছে। এখন আমরা যখন এই স্বাস্থ্য সেবা খাতে কি অবস্থা রয়েছে সেটা আমরা হালকা হালকা বুঝতে পারতাম। আগে আমরা দেখতাম কিছু হলেই ক্ষমতাসীন লোকজন সামান্য কিছু হলে বিদেশে চলে যাচ্ছে, ধনবান লোকজন সামান্য কিছু হলে অন্তত ইন্ডিয়া চলে যাচ্ছে। তখন আমরা বুঝতে পারতাম যে এই দেশে চিকিৎসা ব্যবস্থা আসলে ভালো না, যদি ভালো হতো তাহলে ইন্ডিয়া যাচ্ছে কেন তারা। আমাদের প্রেসিডেন্টই কয়েকবার গেছে আপনার লন্ডনে, উনি প্রেসিডেন্ট হওয়ার পর শুধু হিসাব নিয়ে দেখেন, তার মানে এই দেশের সিস্টেমটা নাই, স্বাস্থ্যসেবা বলতে কিছু নাই, কিন্তু স্বাস্থ্যসেবা যে এত খারাপ অবস্থা সেটা আমরা এই করোনা পরিস্থিতিতে আমাদের চোখের সামনে উন্মোচন করেছে। এখন আমরা অনেকে অনেক কথা বলতে পারি, ধরেন বিনায়কের সাথে আমি একমত, এটা একটা কিউমুলেটিভ ইম্প্যাক্ট, প্রত্যেক গভর্নমেন্টের ব্যর্থতা ছিল, কিন্তু যে গভর্নমেন্ট সবচেয়ে বেশি দিন ক্ষমতায় ছিল এবং যে গভর্নমেন্ট বর্তমানে আছে তাকে আমার সবচেয়ে স্ট্রংলি বলতে হবে, আপনি 12 বছর কি করেছেন, আপনি কথায় কথায় বলেন আপনি কানাডা, আপনি কথায় কথা বলেন আপনি সিঙ্গাপুর, আপনি কথায় কথা বলেন আমেরিকা, এই ধরনের ঠাট্টা রসিকতা আমাদের সাথে করেন। মানুষের জীবন মৃত্যু যখন একটা গোলায় দুলছে, মানুষ যখন মৃত্যুর আশঙ্কায় কাঁপছে ঘরে ঘরে, আপনি কথায় কথায় এক্সাম্পল দেন আপনি কানাডা, আপনি সিঙ্গাপুর, কানাডা সিঙ্গাপুর আপনি শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা এরকম কেন, কেন আপনার রাস্তাঘাটে লোকজন মারা যাচ্ছে, কেন করোনা টেস্ট করার জন্য মানুষকে দিনের পর দিন লাইন ধরে দাঁড়াতে হচ্ছে, কেন আইসিইউ নাই, কেন পিপি নাই, বিনা একদা বলেন 500 মতো আইসিইউ বেড একটা দেশে, প্রায় 20 কোটি লোকের দেশে, কেন এখনো দেখবেন আপনি তাদের এই ধরনের ইচ্ছা আমি থামে নাই, যখন কথা বলে বলে যে ইয়ে থেকে ইউরোপ থেকে আমেরিকা আমরা ভালো করছি মৃত্যু হার দিকে, আশ্চর্য হয়ে যায় আমি। আপনি ইউরোপ আমেরিকার দিকে তাকান কেন, ভিয়েতনামের দিকে তাকান, নেপালের দিকে তাকান, ভুটানের দিকে তাকান, আপনি কোস্টারিকার দিকে তাকান, আপনার আর্থিক অবস্থা যেরকম তাদের দিকে তাকান, তারা আপনার চেক করেছে কিনা সেটা বলেন আগে, আমেরিকার স্ট্যাটিস্টিক্স দেখান, আমেরিকার লোকের টেস্ট করা হয়েছে সেটার তুলনায় কতজন ইনফেক্টেড হয়েছে, আমাদের কত লোক টেস্ট করা হয়েছে সেটার তুলনায় কত লোক ইনফেক্টেড হয়েছে, করোনা উপসর্গ নিয়ে মারা যায় যারা তাদেরও মৃত্যু হিসাব করেন না, এই সমস্ত জালিয়াতি যখন করেন, এই করোনার মতো চরম দুর্ভোগ দুর্দশা অনিশ্চয়তা মৃত্যু ভয়ে কাঁপছে মানুষ, এরকম সময় যখন এগুলি করে তখন মনে হয় যে এদের কাছে সাধারণ মানুষের মৃত্যু কোনো ব্যাপার না, আসলে জাস্ট নাম্বার একটা, কিচ্ছু না, কিচ্ছু আসে জানা তাদের, সত্যি আমি বিশ্বাস করি কিচ্ছু আসে জানা তাদের। এবং আমরা যখন এটার রিফ্লেকশন আমরা বাজেটেও দেখি, আমি কোনো বাজেট এক্সপার্ট না, কিন্তু বাজেটে কিছু কিছু জিনিস আমি যখন সিপিডির রিপোর্ট পড়লাম, অন্যান্য সংগঠনের রিপোর্ট পড়লাম, আমার কাছে হতবাক লেগেছে
আবার পরে হতবাক লাগেও নাই। কেন হতবাক লেগেছে দেখেন, যেমন তারা দেখিয়েছে রেমিটেন্সে নাকি আমাদের আয় বাড়বে, আমাদের নাকি রাজস্ব আদায় বাড়বে, মানুষ খেতে পারছে না, চাকরি নাই, বেকার হয়ে যাচ্ছে, দরিদ্র হয়ে যাচ্ছে, রাজস্ব আয় বাড়বে, মধ্যপ্রাচ্যে চাকরি চলে যাচ্ছে লোকজনের, বাংলাদেশে চলে আসছে, কতগুলো নিউজ আমরা দেখলাম, নতুন কর্মসংস্থান হচ্ছে না, আর আপনার রেমিটেন্স বাড়বে, মানে এত অদ্ভুত কথা বলে। এবং সিপিডি একটা হিসাব করে দেখিয়েছে গত অর্থ বছরে যেটুক প্রকৃত রাজস্ব আদায় হয়েছে, এইবার দেখানো হয়েছে রাজস্ব আদায় নাকি তার প্রায় 49% বেশি হবে। আবার দেখেন আপনি বিশ্বব্যাংক IMF, সিপিডি বাদ দেন, বিশ্ববেঙ্ক IMF তারা বলছে আপনার প্রবৃদ্ধি হবে 2% এর মতো, একজন বলেছে দেড়, একজন হচ্ছে 2, আপনি বলে দিলেন গতবার হয়েছে 5.2, এবার হবে 8। এসব রসিকতার মানে কি আছে? এখন আমি এটাতে দেখি খুব মাঝে মাঝে একটু অবাক হই, আবার অবাক হইও না, পরে যখন চিন্তা করি যে আপনার 16 কোটি লোককে সাক্ষী রেখে রাতের বেলা ইলেকশন করতে পারে এবং এমন একটা ইলেকশন রেজাল্ট দিতে পারে যেখানে বিরোধী দলের প্রার্থী তার নিজের কেন্দ্র, নিজের প্রভাবিত কেন্দ্রে শূন্য ভোট পায়, এমনও কেন্দ্র আছে যেখানে আওয়ামী লীগের প্রার্থী পেয়েছে প্রায় 100% ভোট আর বাকি 7-8 জন প্রার্থী সবাই পেয়েছে 0% ভোট, যারা এই পরিসংখ্যান পর্যন্ত জাতিকে দেখাতে পারে, কোনো দ্বিধা করে না, লজ্জা করে না, সংকোচ নাই, তারা যে কোনো কারসাজি, যে কোনো কিছু বাজেটে দেখা দিতে পারে, এটা তো খুব আসলে অবাক হওয়ার কিছু নেই। আমরা অবাক হই যে এটা আসলে আমরা পার্সপেক্টিভটা ভুলে যাই দেখে, এবং এরা যখন দেখে যে এরকম একটা জিনিস করার পরও আসলে কোনো লেজিটিমেসি, তেমন কোনো প্রবলেম হয় না, তেমন কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয় না, এরপরও চামচা পাওয়া যায়, এরপরও সমর্থক পাওয়া যায়, এরপরও আপনার যা ইচ্ছা করা যায়, মানে অ্যাবসলিউট অ্যাবসেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, তখন তারা আপনি করোনায় মরলেন না কি আসে যায় তাদের, কিচ্ছু আসে যায় না, আসলে কিচ্ছু আসে যায় না। আমার মনে তারা একটা বিশ্বাস করে, তারা একটা এটার্নাল ইম্পিউনিটি পেয়ে গেছে, তাদেরকে কেউ কিছু করতে পারে না, তারা যা ইচ্ছা করতে পারবে, এই বিশ্বাসটা তাদের মধ্যে ঢুকে গেছে, সরকার কাঠামোর একটা বিরাট অংশের মধ্যে ঢুকে গেছে। এখন ঢুকে যাওয়ার পরও তারপর তো মানুষের প্রতি সাধারণ মমত্ব থাকে, আওয়ামী লীগের যারা কর্মী আছে সবাই কি CMH ঢুকতে পারবে, সবাই কি শেখ রাসেলেও ঢুকতে পারবে, বা এখন লন্ডনে ফ্লাইট যখন চালু করতে দেওয়া হবে লন্ডনে ছুটতে পারবে না, তো আওয়ামী লীগের তো অনেক সাধারণ কর্মী আছে, সাধারণ মানুষ আছে যারা দরিদ্র, যাদের আসলে বিদেশে চিকিৎসা নেওয়ার অবস্থা নাই, তাদের কথা চিন্তা করেও কি এই বাজেটের মধ্যে একটু মানবিক হওয়া যেত না, এটাই আমার কাছে প্রশ্ন লাগে, আর এটা আমার জিজ্ঞেস করতে ইচ্ছা করে। আপনারা এখানে যে বরাদ্দের কথা বলেছেন, মান্না ভাই কিছু ফাঁকির কথা বলেছে, আমি আরেকটা বিচার করলাম, যেখানে বলা আছে সামাজিক সুরক্ষা খাতে নাকি অনেক কিছু ব্যয় বরাদ্দ হয়েছে, সামাজিক সুরক্ষা খাত আবার এক্সপ্লেন করে দেখা গেল এর মধ্যে সরকারি যারা লোকজন আছে তাদের পেনশনের টাকা এর মধ্যে ঢুকে দেওয়া হয়েছে। মান্না ভাই বলল শিক্ষা খাতে ব্যয় বলতে শিক্ষা অধিকার দমন করার জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে খরচ সেটাও ঢুকে দেওয়া হয়েছে। এখন এটা আপনি কি বলবেন? আমি জাফরুল্লাহ ভাইয়ের মতো না, উনি অত্যন্ত আশাবাদী, হয়তো ওনার মতো এত মহৎ আমি না, আমার কাছে না মানে আমি একটা চরম, আমার কাছে মনে হয় আপনি যদি অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করতে না পারেন আপনি এই গভর্নমেন্টে কিছু পাবেন না, কিছু বলে লাভ নেই, কিচ্ছু কেয়ার করে না, কিচ্ছু কেয়ার করে না। আপনি জাস্ট আমাকে বলেন পৃথিবীর ইতিহাসে কে পেরেছে এই জিনিসটা, পৃথিবীর ইতিহাসে একটা এক্সাম্পল দেখান যে একটা ইলেকশনে আমি দেখাচ্ছি আমি পেয়েছি 100% ভোট, বাকি বিরোধী দলের প্রতি সবাই 0% ভোট, এটা যে দেখাইতে পারে আমার মনে হয় দেশে কোনো আজ কিছু কেয়ার করে না, বুঝছেন? এবং আপনি এই যে লুটপাটের চিত্র, এই যে একের পর এক কালো টাকাকে সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে বাজেটে, আমি সিপিডির অ্যানালাইসিস করলাম, এটাতে কি লাভ হয়েছে? একমাত্র তত্ত্বাবধায়ক সরকারের আমলে, আর্মি ব্যাংক যে তত্ত্বাবধায়ক সরকারের আমল ছিল, তখন ভয়ের জন্য কিছু মানুষ কালো টাকাকে সাদা করেছে, অন্য আমলগুলা তো সাদা করা হয় না, কোনো অ্যাডভান্টেজ এই এটার জন্য তো কোনো অ্যাডভান্টেজ আমরা পাই না, বরং এটাকে একটা লেজিটিমেসি দেওয়া হচ্ছে। আবার দেখেন আমি আরেকটা রিপোর্ট করলাম যে আমরা যখন জাতীয় সরকারের আমলে তো কিছু দুর্নীতি হতো এবং যখন আওয়ামী লীগ এই দুর্নীতিগুলো সমালোচনা করত, তখন তারা দেখিয়েছিল চার দলীয় সরকারের আমলে, মানে BNP-র আমলে, তাদের যে প্রায় 5 বছর ছিল সেই 5 বছরে তারা বিদ্যুৎ খাতে লুটপাট করেছে 2000 কোটি টাকা, ধরে নিলাম এটা পুরাটা সত্যি। আপনারা কি করছেন? আপনারা দেশে বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা আছে 20,000 মেগাওয়াট, সঞ্চালন ক্ষমতা আছে 13,000 মেগাওয়াট, এই জন্য বসিয়ে বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জের নামে প্রতি বছর বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ভর্তুকি দিচ্ছেন 9,000 কোটি টাকা, এটা লুটপাট না? কিচ্ছু করছে না তারা, এবং এই বিদ্যুৎ কেন্দ্রগুলো কারা পেয়েছে বরাদ্দ? আওয়ামী লীগের লোকজনই তো পেয়েছে।
তাদের সমর্থক, তাদের সাথে ঘনিষ্ঠ বা তাদের আত্মীয় স্বজন, বা এমনকি তারা তাদের নিজেদের কিছু বিনিয়োগ আছে অনেকের। এখন এই আপনাদের লোকজনকে আপনারা বিদ্যুৎ কেন্দ্র দিয়ে সঞ্চালন ক্ষমতা না বাড়িয়ে এমন একটা আইন করে দিলেন যে তারা যদি আইডল থাকে তাদেরকে আপনি ভর্তুকি দিবেন, এই জন্য আপনি বছরে 9,000 কোটি টাকা দিচ্ছেন। শুধু এই একটা মানে পরিমাপযোগ্য লুটপাটি হচ্ছে 9,000 কোটি টাকা। আপনাদের আমলে আমরা শুনি লক্ষ কোটি টাকা বিদেশে, শুনি কি, এটা তো স্ট্যাটিস্টিক্স, লক্ষ কোটি টাকা বিদেশে পাচার, লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে ফেরত দেওয়া হচ্ছে না। এবং এই পরিমাণ মানে অডাসিটি, এই পরিমাণ মানে ঔদ্ধত্য যে সরকার জনগণের সাথে দেখাতে পারে, যা ইচ্ছা লুটপাট করছে, যা ইচ্ছা ক্যাপাসিটি চার্জের নামে দিচ্ছি, যাকে ইচ্ছা গ্রেফতার করছি, যার বিরুদ্ধে ইচ্ছা মামলা করছি, যেভাবে ইচ্ছা নির্বাচন করছি, সে আপনার বাজেটের মধ্যে একটা খুব সততা দেখাবে এটা তো আশা করা যায় না। যাই হোক, আমার কাছে মনে হয় যে আমরা যদি একটা অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করতে না পারি, আমাদের এটা ইলেকশন সিস্টেমে হোক, শিক্ষা খাতে হোক, স্বাস্থ্য খাতে হোক, সংসদীয় ব্যবস্থাতে হোক, আপনি দেখেন সংসদে কোনো বিরোধী দল আছে, আপনি চিন্তা করে দেখেন জাতীয় পার্টি হচ্ছে বিরোধী দল, কি হাস্যকর। এখানে এখন এই কোনো অ্যাকাউন্টেবিলিটি আছে? চোখের পলকে শিকদার ব্রাদার পুরা রাষ্ট্রকে বুড়া আঙুল দেখিয়ে বিদেশ চলে গেল, গুলি করার অভিযোগ মামলা টামলা করে। এই দেশে কি আইন আদালত নাই? এই দেশে কি সংসদীয় কমিটি নাই? এই দেশে কি প্রেস নাই? একমাত্র প্রেস প্রশ্নটা তুলেছে, আর কেউ কি প্রশ্নটা তুলেছে? কোনো একটা রাষ্ট্র কাঠামোকে অপরাধী শ্রেণীর লোকজন বৃষ্ঠাঙ্গুল দেখে করোনা পরিস্থিতির মধ্যে বিদেশে চলে যায়, মানে মেসেজটা হচ্ছে কি করতে পারবি কর। এখন তারা হচ্ছে ক্ষমতা কেন্দ্রের জাস্ট আশীর্বাদ পাওয়া লোকজন। আশীর্বাদ পাওয়া লোকজনের যদি এই পরিমাণ ক্ষমতা থাকে, আশীর্বাদ পাওয়া লোক পাপুলের সম্পদ দেখেন, আশীর্বাদ পাওয়া লোক যদি যদি একটা একটা জীবনে আওয়ামী লীগও করে নাই, জাস্ট নির্বাচনের আগে আগে আওয়ামী লীগ ঢুকেছে, শুধু আশীর্বাদ পাওয়া লোকের যদি এই পরিমাণ অর্থবিত্ত আর ক্ষমতা থাকে, তাহলে ক্ষমতা কেন্দ্রে যারা বসা তাদের কি পরিমাণ অর্থবিত্ত আর মানে ক্ষমতা থাকতে পারে, মানে জাস্ট থিওরিটিক্যালি চিন্তা করে দেখেন। কারণ আমার কাছে মনে হয় আপনি স্বাস্থ্য খাতে অনেক কথা বলতে পারেন, স্বাস্থ্য খাতে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করা দরকার, জাফরুল্লাহ ভাই অসাধারণ সব প্রপোজাল দিয়েছেন, বেসরকারি ভাবে হয়তো কেউ কেউ করবে, হয়তো সরকারের মধ্যে গুড সেন্স আছে এরকম দু একজন লোকও আছে, বাট আলটিমেটলি যদি আপনি অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করতে না পারেন, অন্য সকল খাতের মতো স্বাস্থ্য খাতে দুর্নীতি লুটপাট কমবে না, যেটুকু বরাদ্দ হয় সেটাও তো লুটপাট হয়। আমরা দেখি চিকিৎসা সরঞ্জাম 100 গুণ বেশি দাম পর্যন্ত দিয়ে কিনে নেওয়া হয়, অর্থাৎ এই যে থোক বরাদ্দ বলছেন বা স্বাস্থ্য খাতে যে সামান্য বরাদ্দ বেড়েছে, এটার বেনিফিট আলটিমেটলি কি সাধারণ মানুষ পাবে কোনো সন্দেহ আছে। এখন আমাদের জন্য সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করা। সরকার আমাদের থেকে টাকা নেয়, এটা আমাদের টাকা, এটা সরকারের টাকা না, এটা আমার আপনার ট্যাক্সেস টাকা, আমার আপনার ভ্যাটের টাকা। একটা ফকির যে আছে রাস্তায় সেও কোনো না কোনো ভাবে ট্যাক্স দেয়, আমার টাকা নিয়ে আপনি যা ইচ্ছা খরচ করবেন, আপনি আমার কোনো জবাব দিবেন না, এটা কি ধরনের সিস্টেম? তো এইটা যদি আমরা এনশিওর করতে না পারি, আমার মনে হয় না যে আমরা স্বাস্থ্য খাতে খুব বড় ধরনের কোনো উন্নতি করতে পারবো বা করোনা পরিস্থিতিতে আমরা আদৌ সামাল দিতে পারবো। আমি এখন মনে করি আমাদের করোনা পরিস্থিতি হচ্ছে এরকম যে হ্যাঁ, গণস্বাস্থ্যের মতো দু একটা হসপিটাল আছে যারা আমাদের গরিবদের জন্য, হয়তো নিম্ন মধ্যবিত্তের জন্য বা গরিবদের জন্য হয়তো কিছুটা সামান্য পরিমাণ রোগীকে চিকিৎসা করতে পারবে, সিংহভাগ মানুষে আর সামান্য কিছু মানুষ আপনার যারা ক্ষমতা কেন্দ্রের কাছাকাছি তারা আপনার সিএমএইচ এ বা শেখ রাসেলে যাওয়ার সুবিধা পাবে, যারা বড় লোক তারা কেউ ইউনাইটেড যাওয়ার সুবিধা পাবে, সিংহভাগ লোকের আল্লাহর দয়ার উপর, স্রষ্টার দয়ার উপর নিজেকে ছেড়ে দেওয়া ছাড়া আর কিছু করার নাই। এত অসহায়ত্ব একটা দেশের সিংহভাগ লোক, 16 কোটি লোকের মধ্যে মিনিমাম 80% লোক এরকম ভাগ্য আর স্রষ্টার উপর ছেড়ে দেওয়ার কিছু নাই। এই অসহায়ত্ব একটা রাষ্ট্র কাঠামোর প্রতিচ্ছবি হতে পারে? আমি এই প্রশ্ন রেখেই আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। তাহলে ওই রিজনাপাকে
রিজন আপনাকে কেন কানেক্ট করেন লাইনে থাকলে? এখন বক্তব্য রাখছেন আমাদের ডাকসু বিপি নূর। আসসালামু আলাইকুম। যাই হোক, আজকে আসলে অনেকক্ষণ আপনারা আলোচনা শুনেছেন, এখন আর বলার কিছু নেই। আমি সবচেয়ে একটা কথা বলবো যে মান্না ভাই যেই কথাটি বলেছেন বাংলাদেশে, যে মান্না ভাই যেটি বলেছেন যে তার নাতি নাতনি বা সন্তানদেরকে সামনে যে এমন কোনো মানুষকে উপস্থাপন করবে যে এই মানুষটাকে অনুসরণ করো, সেই মানুষের সংখ্যাটা খুবই নগণ্য। সেই মানুষটা আমরা সচরাচর দেখি না, তার মধ্যে দু একজন দেখি, তার মধ্যে জাফরুল্লাহ চৌধুরী অন্যতম। সে কারণেই তার কাছে আসি। তার কথাবার্তা ভালো লাগে, খুব সহজ সরলভাবেই কথাবার্তা বলেন, মানুষকে কাছে টানেন, এবং তার যে একটা সেই মুক্তিযুদ্ধের পর থেকে যে সংগ্রাম এখনও করে যাচ্ছেন, যে জিনিসটা আমি হলে করতাম কি না, যেমন তাকে আপনার অসুস্থ অবস্থায় তাকে ঔষধ যেটা নিতে বলা হয়েছিল ব্যয়বহুল হওয়ার কারণে তিনি নেননি। আপনি চিন্তা করেন যে সবার কাছেই তো নিজের জীবন সবাই বাঁচতে চায়, যেটা কবি বলেছেন যে মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, বাঁচিবার চাই আমি মানবের তরে। সেখানে তিনি এরকম একটা সংকটাপন্ন অবস্থায় তিনি সেই ব্যয়বহুল ওষুধ নেননি। তিনি দেশের মানুষের জন্য দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের শুরু থেকেই স্বাস্থ্যসেবার উন্নয়নে, ওষুধ নীতি করার ক্ষেত্রে, মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য লড়াই সংগ্রাম করেছেন, এখনও করে যাচ্ছেন। আর আমরা কি দেখি, আমাদের যারা প্রধানমন্ত্রী নির্বাচিত হন, রাষ্ট্রপতি নির্বাচিত হন, রাষ্ট্রপতির শারীরিক চেক আপের জন্য লন্ডনে যাওয়া লাগে, প্রধানমন্ত্রীর চোখের চিকিৎসার জন্য লন্ডনে যাওয়া লাগে, বিরোধী দলীয় নেত্রীর হাঁটুর চিকিৎসা করতে লন্ডনে যাওয়া লাগে। তো এটা তো স্পষ্টভাবে আমাদেরকে বলে দিচ্ছে যে তাহলে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি তাদের কতটুকু আস্থা, যেখানে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিরোধী দলীয় নেত্রী, এমপি, মন্ত্রী, শিল্পপতি, তারা দেশের বাইরে সিঙ্গাপুর, থাইল্যান্ড, লন্ডনে চিকিৎসা নিচ্ছে, তাদের তো দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ভাবনা থাকবেন, এটাই স্বাভাবিক। সেখানে জাফরুল্লাহ চৌধুরীর মতো কিছু ব্যক্তি যারা দেশকে নিয়ে চিন্তা করেন, এজন্যই আমরাও নতুন করে স্বপ্ন দেখি। তো তার সাফল্য কামনা করি, এবং বিশেষ করে অনেক আলোচনা হয়েছে, আমি আর ওইদিকে যাব না। আমি ছোট্ট করে যেটা বলতে চাই যে এই পরিস্থিতিতে এখন যদি আমরা সরকার পতনের আন্দোলনেও নামি, মানুষকে কি আমরা বাঁচাতে পারবো? আলটিমেটলি এখন আগে মানুষকে বাঁচাতে হবে, যে মানুষকে নিয়ে আমি আপনি আমরা ভাবি, আমরা রাজনীতি করি, আগে তাদেরকে বাঁচাতে হবে। কালকে 71 টিভিতে আমরা দেখেছি যে মাত্র কিট আছে 29,000, যেখানে ওই টেকনিক্যাল কমিটি, সরকারের সুবিধাভোগী লোকজন, তাদের আশীর্বাদ পুষ্ট লোকজন, তারা বারবার সরকারকে ওয়ার্নিং দিয়েছে যে মাল্টি লেভেলের সোর্স থেকে আপনার কিট সংগ্রহ করতে হবে বা এই মেডিকেল সাপ্লাইগুলো আমাদেরকে আনতে হবে। সেখানে তারা সেগুলো করেনি, ওই দু একটি প্রতিষ্ঠান কিংবা দু একটি দেশ থেকে তারা এনেছে, এখন মাত্র 29,000 কিট আছে। তারা বলছে যে পার ডে এত হাজার পরীক্ষা করছে, সেগুলো আসলে রিয়েলি 16,000, 18,000, 14,000, 15,000 হচ্ছে কি না সেটি নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। গতকালকে 71 টিভি যেটি দেখিয়েছে হিসাব, সরকারি তথ্য মতে 29,000 কিট আছে, তো দুই দিন তো চলবে না। অথচ আমাদের দেশের মেধাবী সন্তানদের যে উদ্ভাবনী পদ্ধতি, যেটি সহজ, খুবই স্বল্প সময়ে, খুব স্বল্প খরচে ব্যবহার করা যায়, সেটি এখনও অনুমোদন দেওয়া হচ্ছে না। তো সরকারের প্রতি আমরা একটা জোরালো অনুরোধ জানাবো, দেশের এই সংকট মুহূর্তে এই গণস্বাস্থ্যের কিটকে অন্তত, এখন তো তারা বুঝতে পেরেছে তাদের হাতে নাই, যতই চাপা মারুক মানুষকে সেভ করতে পারবে না, কাজে এখন যেন অন্তত গণস্বাস্থ্যের কিটকে অনুমোদন দেওয়া হয় মানুষের জন্য। আমরা যেটা বলছি, রাজনীতি আমরা এখন চিন্তাভাবনা করছি না, আগে মানুষকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। আর বাজেট নিয়ে যেটি
এখানে দিলারা ম্যাম বলেছেন, মান্না ভাইরা বলেছেন, আমার আমি ছোট করে বলছিলাম যে এই বাজেট সংবিধান পরিপন্থী, যেখানে সংবিধান বলে মানুষকে বৈষম্য করা যাবে না, এই বাজেটে সেখানে ধনিক শ্রেণীকে মানে যেটা বলে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, করমুক্তির সুবিধায় নিম্ন আয়ের মানুষ পাচ্ছে 5,000 টাকা, ধনিক শ্রেণী পাচ্ছে 2 কোটিরও উপরে। তারপরে এই বাজেট আমরা বলছি নৈতিক মূল্যবোধ পরিপন্থী, যে এটা রাষ্ট্র দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে, কালো টাকাকে সাদা করার সুযোগ দিচ্ছে। তো তাহলে সেই রাষ্ট্রের দুর্নীতি কিভাবে কমবে, পাচার কিভাবে রোধ হবে? আমরা বলছি এই বাজেট অপ্রাসঙ্গিক এবং অবাস্তব, যেখানে নর্মাল সময় এনবিআর নিয়ন্ত্রিত কর থাকে 3,30,000 টাকা, এখন এই বাজেটে এরকম একটা পরিস্থিতিতে সেখানে ধরা হয়েছে 3,78,000 টাকা সম্ভবত। তারপরে ঋণের কথা বলা হয়েছে, যেখানে ব্যাঙ্কগুলো অলরেডি ধুকে ধুকে মরছে, সেখানে ব্যাংক থেকে তারা ঋণ নেবে 84,000 কোটি টাকা। কাজে এই বাজেট নিয়ে তো সবাই বলেছে, সেটি আমিও বলছি, তারপরেও যেটা বলছি যে তারপরেও আমাদেরকে এই মুহূর্তে দেশের মানুষকে বাঁচাতে হবে, এবং বাজেট সরকার তো যা দিচ্ছে দিচ্ছে, কিন্তু আমাদের জায়গা থেকে এখন একটা শক্তি আছে, একটাই অল্টারনেটিভ ওয়ে আছে, যে জনগণকে সংগঠিত করে এই আমরা দীর্ঘদিন ধরে যে দুর্বৃত্তায়নের দুষ্ট চক্রের শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, এই শাসন ব্যবস্থার পরিবর্তনে যার যার জায়গা থেকে কাজ করা। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সকলের প্রিয় জুনায়েদ সাকি। বন্ধুগণ, আমি চেষ্টা করব অত্যন্ত সংক্ষেপে কয়েকটা করণীয় পার্ট। জাফর ভাইয়ের এটা পড়লাম, অনেক কিছুই আছে কিন্তু শেখ মুজিবের স্বপ্ন এটা এটা খুব অপ্রাসঙ্গিক, যে যারা গভর্নর টভর্নর, অর্থাৎ শেখ মুজিব নিজেই বর্জুয়া গণতন্ত্রী থেকে বর্জুয়া স্বৈরতন্ত্রী হয়েছিলেন। উনি বাকশাল গঠন হওয়ার পরে উনি সাধারণ বর্জুয়া গণতন্ত্রীও ছিলেন না, উনি বর্জুয়া স্বৈরতন্ত্রী ছিলেন। 71 পর্যন্ত তার ভূমিকা অনেক আছে, আমরা শ্রদ্ধা করি, এটা একটা জিনিস। কাজেই শেখ মুজিব সম্পর্কে আমাদের ক্লিয়ার হইতে হবে, 71 পর্যন্ত তার ঐতিহাসিক ভূমিকাকে আমরা স্বীকার করি, কিন্তু 72 থেকে 75 পর্যন্ত উনি ক্রমান্বয়ে বর্জুয়া স্বৈরতন্ত্রে অধঃপতিত হয়েছিলেন। এইটাই, এইটা এক লাইন। আরেকটা হচ্ছে স্বাস্থ্যখাত। স্বাস্থ্যখাত কি, এটা কিন্তু গ্লোবাল দুর্নীতির রিপোর্টে আসছে। গ্লোবাল একটা দুর্নীতির রিপোর্ট বের হয়েছিল, পানামা পেপার্স, আর একটা প্যারাডাইস পেপার্স। পানামা পেপার্সে এই মিঠু বাহিনী, এই মিঠু বাহিনীর দুর্নীতির কথা গ্লোবাল রিপোর্টে আসছে, কাজে আর বলার অপেক্ষা রাখে না। তো এখন আমরা আছি বাঁচা মরার মুখোমুখি। স্বাস্থ্যসেবা, মানুষকে বাঁচানো জরুরি। ওই দিন সাকি বলছিল যে সরকার কি সোশ্যাল ডারউইনিজমের দিকে যাচ্ছে কিনা, যে হার্ড ইমিউনিটিতে যারা মরবে মরবে, বা যারা বাঁচবে, সার্ভাইভাল অফ দি ফিটেস্ট। কিন্তু আমরা তো এই সোশ্যাল ডারউইনিজম না, মানুষকে বাঁচানোর সর্বশেষ চেষ্টা করবো আমরা। তো এই ক্ষেত্রে রাষ্ট্র ক্ষমতা তো আমাদের হাতে নাই, কাজেই সরকারকে ঘাড়ে ধরতে হবে, চাপ দিতে হবে। প্রথম কাজ হচ্ছে অ্যান্টিবডি টেস্ট, আগামীকালকে 24 ঘন্টার মধ্যে শুরু করো অ্যান্টিবডি টেস্ট, অ্যান্টিবডি টেস্ট। এই ক্ষেত্রে গণস্বাস্থ্যের কিট কতক্ষণের জন্য নিবা, সেটা করার জন্য প্রয়োজনে প্রধানমন্ত্রীর অফিস পর্যন্ত আমরা যেতে পারি, এটা হচ্ছে জরুরি। অ্যান্টিবডি টেস্ট ছাড়া এখন ট্রিটমেন্ট, আইসোলেশন কোনো কিছুই সম্ভব না, এটা প্রধান কাজ। আর একটা জিনিস হচ্ছে, এই সরকার, বাংলাদেশে অনেক অপরাধ আছে, অনেক অপরাধ আছে, কিন্তু বাংলাদেশে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে 2014 সালের বিনা ভোটের নির্বাচন এবং 2018 সালের 30শে ডিসেম্বরের নির্বাচন। অর্থাৎ সবচাইতে বড় অপরাধ হচ্ছে শেখ হাসিনা করেছেন, যে অপরাধ হচ্ছে মানুষের একদিনের গণতান্ত্রিক অধিকার, বর্জুয়া গণতন্ত্রকে উনি হত্যা করেছেন। আর দুর্নীতি লুটপাট, শেখ হাসিনা দুর্নীতি লুটপাট সুযোগ দিয়ে উনি এখন উনাদের কাছে জিম্মি হয়ে পড়েছেন। শেখ হাসিনার সৈনিক শামীম ওসমান নারায়ণগঞ্জের,
সে বলেছে শেখ হাসিনার সময় কেউ বাঁচতে পারবে না, এখন তুই রাজাকার না বলে আওয়ামী লীগের লোকদেরকে বলতে হবে তুই চুর, তুই চুর। তারা নিজেরাই এখন তুই চুর আওয়াজ দিচ্ছে, কাজে আর বেশি কিছু বলার দরকার নাই। এখন আমরা এই করোনা পরিস্থিতিতেও আমাদের যেভাবে সম্ভব সরকারের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করতে হবে, আর আলটিমেটাম দিতে হবে, তুমি যদি জনগণের জন্য এই এই কাজগুলো না করো তুমি পদত্যাগ করো, পদত্যাগ করো, পদত্যাগের লড়াইও করতে হবে জনগণের পাশে দাঁড়িয়ে। আমরা সরকারকে বেশ কিছু গণদাবি আলটিমেটাম হিসাবে দিতে হবে, এবং একই সঙ্গে এই আলটিমেটাম না মানলে তাকে পদত্যাগ করতে হবে, এই আওয়াজ দিয়ে রাস্তায় নামতে হবে। সবাইকে বিপ্লবী অভিনন্দন। বিশ্ব পুঁজিবাদ, বিশ্ব সমাজতন্ত্র লাগবে, সামাজিক বিপ্লব, বিজ্ঞানের উপর আস্থা, বিজ্ঞানের শক্তিতে আমাদের দাঁড়াতে হবে। বিজ্ঞান এবং সামাজিক বিপ্লব দুইটার উপর ভিত্তি করে মানব জাতির মুক্তির লড়াই করতে হবে। মানব জাতি অসুস্থ, পৃথিবী অসুস্থ, এই অসুস্থ পৃথিবীকে এবং অসুস্থ মানব জাতিকে রক্ষার জন্য সবাইকে রাস্তায় নামতে হবে। সবাইকে আবারও বিপ্লবী অভিনন্দন। সৈয়দা রিজন হাসান অনলাইন আসছেন, ধন্যবাদ আপনাকে। সেটা ভাষায় প্রকাশ করা মুশকিল, অনেক লম্বা কথা হয়েছে, আমি জানি না, আমি আসলে একটা অনেক লম্বা নোট রেডি করেছিলাম কিন্তু মনে হচ্ছে ছোট করব। আমি আপনাদের অনেকের তুলনাতেই বয়সে অনেক ছোট, কিন্তু আমার কাছে একটা কথা মনে হয়েছে যে বাজেট প্রণয়ন করেন, উন্নয়ন পরিকল্পনা করেন, যেটাই আমরা করি না কেন, সংবিধানের কতগুলো কথা আমরা একদম সবসময় ভুলে যাই। তার একটা কথা হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস, আরেকটা কথা হচ্ছে সাম্য, আরেকটা কথা হচ্ছে আইনের শাসন, হয়তো আরেকটা যোগ করা উচিত সেটা হচ্ছে প্রশাসন বিকেন্দ্রীকরণ বা স্থানীয় সরকার শক্তিশালী করণ। এই কথাগুলো আমাদের কোনো চিন্তায় চেতনায় কর্মসূচিতে সাধারণত প্রতিফলিত হয় না। আমরা আসলে জনগণের ভোটাধিকার রক্ষায় বহুবার আন্দোলন হয়েছে এই দেশে, বহুবার যেই সরকারে গেছে সেই এটাকে পায়ে দলানোর চেষ্টা করা হয়েছে। আমি বাজেট বলেন, স্বাস্থ্যসেবা বলেন, কৃষি খাত বলেন, কোনটাই তো আপনার সুশাসন এবং জবাবদিহিতামূলক সরকার ছাড়া সম্ভব হবে না। আমাদের বারবার এগুলো নিয়ে কথা বলতে হয় এবং কথা যেগুলো বলি একই রকম পুরনো কথাই বলতে থাকি। নতুন কথা বলে যে কর্মসূচি নতুন করে দেব তার সুযোগ থাকে না, কারণ বেসিক জিনিসটাই আমরা এটেন করতে পারি না, আর তা হচ্ছে প্রকৃত অর্থে জবাবদিহিতামূলক একটি সরকার ব্যবস্থা এবং গণতন্ত্র। আপনি কোন দলীয় সরকারকেই কিন্তু দেখবেন না যে জনগণ ভোটাধিকারকে তারা সম্মান করেছে। আপনি যদি দেখেন যে তত্ত্বাবধায়ক সরকার কেন এসেছে, সেখান থেকে নিয়ে শুরু করে 96 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিতর্কিত করা, তার আগে এবং তার পরে ভোটারবিহীন নির্বাচন হওয়া, সাম্প্রতিক সময়ে তো একেবারে ঢাকা শহরের মতন জনবহুল নগরী, বিশ্বের সবচাইতে জনবহুল নগরী হচ্ছে ঢাকা মহানগরী, সেখানে মাত্র 15% ভোট পেয়ে নগর পিতা নির্বাচিত হয়েছেন বা নগরের কর্তা নির্বাচিত হয়েছেন। কাজেই মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের ভোট দেওয়ার অধিকার নিয়ে ছিনিমিনি সবসময় সব দলীয় সরকারই করেছে। আমার আজকের উদ্যোগটা বিশেষভাবে ভালো লেগেছে এবং জাফর ভাইয়ের লেখাটা আমি পড়ে একটা জিনিস আমার মনে হচ্ছে, এই লেখার সবকিছুর সাথে যে আমি হুবহু একদম পুরোপুরি একমত তা না, বাট এটার চেতনার সাথে, এটার স্পিরিটের সাথে আমি সম্পূর্ণ একমত। আর তা হচ্ছে কতগুলো সংস্কার এজেন্ডা দেওয়া এবং সেই সংস্কার এজেন্ডা গুলোর সপক্ষে জনমত তৈরি করা। এখন ওখানে 20,000 থাকবে না, 1,000 স্কোয়ার ফিট থাকবে না, 5,000 স্কোয়ার ফিট থাকবে, সেগুলো পরের কথা, কিন্তু কথা হচ্ছে এই সেবাগুলো নিশ্চিত করা। এবং আমি মনে করি যে আজকে যে পেপারটা জাফর ভাইয়ের পক্ষ থেকে লেখা হয়েছে, এই শরীরে যে একজন মানুষ এরকম একটা লেখা লিখতে পারেন এবং তার ব্রেইন এই পরিমাণ অ্যালার্ট থাকে, এটা তো একটা সাংঘাতিক ব্যাপার। এখানে এখান থেকে আমি যে বোধটা নেওয়ার চেষ্টা করি তা হচ্ছে কতগুলো বিষয়ে আমাদেরকে বিভাজনের ঊর্ধ্বে উঠতে হবে। এটা সত্যি কথা, প্রত্যেকটা নাগরিক তার তার মতো করে স্বপ্ন দেখার অধিকার রাখে এবং কোথাও কারো স্বপ্নে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে সেগুলোকেও আমাদের চিন্তা করে কাজে আগাতে হবে, যদি স্বপ্ন বাস্তবায়নই হয়ে যায় আমাদের একমাত্র এজেন্ডা।
কিন্তু আসলে পরিবর্তিত সমাজে তো স্বপ্নগুলো আমাদেরকে পরিবর্তিত এবং এগুলোকে ইভলভ করতে হবে। কাজে আমি এই দলিলটাকে মনে করি যে মোটা দাগে যে কথাগুলো বলা হয়েছে, সূক্ষ্ম অনেকগুলো বিষয়ে আমার নিজস্ব মতামত আছে, এই মোটা দাগের বিষয়গুলোকে আমরা একভাবে ধরে এখন যে বিভাজন চলছে, ছোট্ট ছোট্ট বিষয়ে বিভাজন, ডাক্তারও হয় আওয়ামী লীগ, ডাক্তারও হয় বিএনপি, বিচারপতিও নাকি হয় আওয়ামী লীগ শুনি, বিচারপতি হয় বিএনপি, সচিব হন আওয়ামী লীগ, সচিব হন বিএনপি, এরকম তো হওয়ার কথা না। তাদের সকলের কাজই নির্দিষ্ট কিছু সাংবিধানিক দায়িত্ব আছে, পেশাগত দায়িত্ব আছে, সেগুলোর ক্ষেত্রে তাদের দলীয় পরিচয় কোনোভাবেই তাদের কাজের ক্ষেত্রে বাধার সৃষ্টি করতে পারবে না। ফলে এই বিভাজন থেকে কতগুলো বিষয়ে জাতীয় ঐক্যমত গড়ে তোলা যায় কিনা আমি আমি বরং সেদিকে জোর দেব। জনসমর্থন ছাড়া যখন রাষ্ট্র পরিচালনা করা হয় তখন সেই সরকারের আসলে অনেক অন্যরকম শক্তি থাকতে পারে, কিন্তু তার নৈতিক শক্তি থাকে না, সে অল্পতেই ভয় পেয়ে যায়। এবং সে যেহেতু তার নৈতিক শক্তি দুর্বল থাকে তখন ন্যস্ত স্বার্থ গোষ্ঠী, যেমন শিকদারের মতন ন্যস্ত স্বার্থ গোষ্ঠীর সৃষ্টি হয়। আমি অন্য আরো অনেক ন্যস্ত স্বার্থ গোষ্ঠীর কথা বলতে পারতাম কিন্তু বলতে পারছি না, এখন কিছু বললেই নানান রকম মানে ব্যক্তি নিরাপত্তার উপরে নানান রকম হাত আসে। শিকদার যেহেতু একটু বিপাকে আছে, আসিফ ভাইও বলে গেলেন, আমিও বললাম যে যখন জনসমর্থনবিহীন একটা সরকার থাকে তখন সেই সরকার কিন্তু সেই সময় ন্যস্ত স্বার্থ গোষ্ঠীকে তার খুশি রাখতে হয়, পেশাজীবীকে সে দলীয় করে ফেলে, প্রশাসনকে সে দলীয় করে ফেলে, ফলে সবচাইতে বেশি সাফার করে হচ্ছে জনগণ, যেটা আসলে আমরা একটা সাফার করছি। এখন একটা স্লোগান হয়েছে সামাজিক দূরত্ব, আসলে যদি গভীরভাবে চিন্তা করেন এই সমাজে এই মুহূর্তে যেই পরিমাণ দূরত্ব হয়ে গেছে জনগণের সাথে চিকিৎসকের, জনগণের সাথে পুলিশ প্রশাসনের, জনগণের সাথে সেনাবাহিনীর, জনগণের সাথে রাজনীতিবিদদের, জনগণের সাথে আমলাদের, এই রকম ভয়ঙ্কর প্রাতিষ্ঠানিক দূরত্ব কিন্তু আমরা কখনো দেখিনি, এবং নানান রকম ছোট ছোট বিষয় দিয়ে এই দূরত্বগুলো আরো বাড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদের দূরত্ব হবে শারীরিক দূরত্ব, এটা তো কোনোভাবে সামাজিক দূরত্ব হতে পারে না। এই যে এই দূরত্বগুলো তখনই বেড়ে যাবে যখন আসলে যেই সরকারে যাক সে মনে করবে যে একটা কোন রকমে ভোট করেই আসলে আমি ক্ষমতায় যেতে পারি, কারণ জনগণের মধ্যে একটা বিশাল অংশ তো আমাকে সমর্থন করেই, একটা বিশাল অংশ যেমন আপনাকে সমর্থন করে আরেকটা বিশাল অংশ তেমন আপনাকে সমর্থন করে না, আপনারও জবাবদিহিতার জায়গা তো তৈরি করতে হবে। কাজে আমি জোর দিব প্রথমে হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষ যে সকল ক্ষমতার উৎস, যে ক্ষমতাটা মানুষ ভোটিং অধিকারের মাধ্যমে একভাবে চর্চা করে সেই ক্ষেত্রটা সৃষ্টি করতে। প্রশাসন বিকেন্দ্রীকরণের কথা আর্টিকেল 59-60 আছে, সেটা আসলে কোন সরকারই কিন্তু কখনো মানতে চাননি। আর এখন তো আমরা দেখেছি যখন স্থানীয় পর্যায়ে নির্বাচন হয়েছে, বিরোধী দলের কেউ নির্বাচিত হয়েছে, তাকে কেমন করে জেলে নিয়ে নানান রকম দুর্নীতির মামলা দিয়ে একটা এককেন্দ্রিক একদলীয় শাসন ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে, সেটা আসলে কোনোভাবেই কাম্য না। সেটা অনেক জনপ্রিয় দলকে, অনেক জনপ্রিয় এজেন্ডাকেও কিন্তু অজনপ্রিয় করে ফেলতে পারে। ওই যে একটা মারাত্মক দূরত্বের কারণে আমরা অনেক জনমুখী কাজেও আর সম্পৃক্ত হতে চাই না। জাফর ভাই একটা কথা বলেছেন প্রশাসন বিকেন্দ্রীকরণের কথা বলতে গিয়ে গভর্নর শব্দটার কথা, জাফর ভাই চেতনাগত দিক থেকে এই শব্দের ব্যাপারে আমার একটু সত্যিকার অর্থেই আপত্তি আছে। আমরা শব্দ হয়তো পরে ঠিক করবো, কিন্তু আপনি যেটা বুঝাতে চেয়েছেন আমি তার সাথে একমত। আরেকটা কথা হচ্ছে আমলাতন্ত্রের মান মারাত্মকভাবে কম্প্রোমাইজ হয়ে গেছে এবং মূল্যবোধ মারাত্মকভাবে কম্প্রোমাইজ, এখানে সঠিক প্রশিক্ষণের উপর জোর দেওয়াটা খুবই জরুরি। খাত হিসাবে আমি একমত, কৃষি অবশ্যই প্রাধান্য পাবে, শিক্ষা প্রাধান্য পাবে, স্বাস্থ্য প্রাধান্য পাবে। জাফর ভাই যে কেন পরিবেশের কথাটা বললো না এটা ঠিক বুঝলাম না, কারণ স্বাস্থ্যের সাথে তো পরিবেশের একটা নিবিড় সম্পর্ক আছে। যেমন আমি নির্মল বায়ু, আমি যে বাতাস সেবন করি ওই বাতাস তো আমাকে অনেক রকমের ক্যান্সার দিচ্ছে, এবং কোভিড এর বাস্তবতায় এই দূষণযুক্ত বাতাস সেবন করা আমার ঝুঁকিকে আরো অনেক বাড়িয়ে দিচ্ছে। আমি বলবো যে কৃষি একটা বড় খাত হবে, কিন্তু কৃষককে বাদ দিয়ে নয়। আর বাংলাদেশের সংবিধানে তিন ধরনের মালিকানা আছে, ব্যক্তি, স্টেট, সরকারি মালিকানা বলে কিছু নেই, রাষ্ট্রীয় মালিকানা, আর একটা হচ্ছে সমবায় মালিকানা। এই সমবায় মালিকানার ধারণাটাকে আপনি নিয়ে এসেছেন সেজন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু এখানে আরো একটু চর্চা আমাদের করতে হবে। আর যেমন ধরেন দুর্নীতিগ্রস্ত বন প্রশাসন, আমি দুর্নীতিগ্রস্ত বন প্রশাসনকে বাদ দিয়ে যদি বন নির্ভর জনগোষ্ঠীকেই বনের প্রশাসন দিয়ে দিই আমার বন টিকবে। আমি কত টাকা পাই সরকার জলাশয় লিজ দিয়ে? খুব অল্প টাকা, ওটা জাতীয় এই বাজেটের কোনো অংশের মধ্যেই হয়তো পড়ে না। তো এই যে কমন প্রপার্টিগুলো আছে, কমন প্রপার্টিগুলোর ম্যানেজমেন্ট যদি সমবায় ভিত্তিতে পরিচালিত করা যায় দারিদ্র্যের থেকে
এই ঋণ দিয়ে দারিদ্র মুক্ত করা থেকে আমরা অনেক দূর এগিয়ে আসব। একটা কথা হয়ে গেছে, এখন কি শোনা যাচ্ছে আমাকে? হ্যালো, খালাসের পরে আমি একটু চলে আসছি। এই পাবলিক কমন রিসোর্স গুলো আমাদের যদি সমবায় মালিকানা এবং ব্যবস্থার মধ্যে আনা যায় তাহলে আমরা সকলেই উপকৃত হব। জাফর ভাই, স্বাস্থ্যের ব্যাপারে তো আপনার সাথে আমি আর কোনো অ্যাড করার কিছু নেই, তবে একটা কথা আমি বলি যে আমরা কয়েকদিন আগে দেখেছি হাইকোর্ট জনগণের চিকিৎসা সেবা তথা জীবনের অধিকারকে নিশ্চিত করতে কতগুলো রায় দিয়েছেন। সরকারের ইন্টারভেনশনের কারণে অ্যাপিলেট ডিভিশন সেটা স্থগিত করেছেন। স্বাস্থ্য ব্যবস্থাপনার মূলনীতি হবে সাংবিধানিক জীবনের অধিকার। আমরা চিকিৎসা পাই না, যখন চিকিৎসা পাই ওই পরিমাণ টাকা দিয়ে চিকিৎসা নিতে পারি না, কখনো কখনো চিকিৎসককে কাছে পাই, বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসকের কাছে পাই না। সরকার কেন বেসরকারি ক্লিনিকগুলোর কিছু সেবা এখন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করতে এটা অধিগ্রহণ করতে পারছে না? একটা ভয়ঙ্কর দুর্নীতি এই সময়েও স্বাস্থ্য খাতকে গ্রাস করেছে। মহামারী নাকি প্রাকৃতিক দুর্যোগ, মহামারী নাকি সৃষ্টিকর্তার থেকে আসা দুর্যোগ, সেটাকেও যদি আমরা ভয় না পাই তাহলে আমরা দুর্নীতিতে কি পরিমাণ চ্যাম্পিয়নশিপ নিয়ে ফেলেছি। আমাদের একটা কতগুলো রিকমেন্ডেশন আপনি দিয়েছেন, তার মধ্যে একটা আপনি বলেছেন যে এখানে আর্মি ম্যানেজমেন্টের কথা, আর্মি মেডিকেল কর্পের কথা। আমার একটা ছোট্ট আবেদন থাকবে যে আমরা বরং সেনাবাহিনীকে বলি, কারণ সেনাবাহিনীর সেবার উপর আমাদের যেহেতু আস্থা আছে যে প্রত্যেকটা জেলা পর্যায়ে বেসামরিক নাগরিকদের জন্য তারা CMH করে না কেন, আপনি কিন্তু ঢাকা CMH এর সেবার সাথে কুর্মিটোলা হাসপাতালের সেবা এক করতে পারেন না। তো আমরা CMH যেমন সেবা দেয় কুর্মিটোলা সেরকম পারছে না কেন? তো সেবার মান একরকম তো করতে পারছি না, সাম্য তো আমরা কোথাও আনতে পারছি না, এবং সকলকে ইকুয়াল ট্রিটমেন্ট দিতে পারছি না। আমি বাজেটে দেখতে চাই যে ঢাকা মেডিকেলের মতন আরো অনেক মেডিকেল হবে বাংলাদেশ। আমি মেট্রো রেল তো এখন চাই না, আমি ঢাকা মেডিকেল চাই, আমি PG চাই, আমি শিশু হাসপাতাল চাই, এবং জেলা পর্যায়ে এইরকম মানসম্মত হাসপাতাল সরকারি ব্যবস্থাপনায় আনার আমি দাবি রাখি, সেটা বাজেটে প্রতিফলিত চাই। আরেকটা কথা হচ্ছে যে আর্মি মেডিকেল কর্প, আমি যেটা বলছিলাম যে সব ক্ষেত্রে সামরিক নেতৃত্ব কেন থাকবে, বেসরকারিরা চালাতে পারবে না এটা আমরা কেন ধরে নেব? আমরা অবশ্যই চাই বেসরকারি খাত বেসামরিক খাতেও নেতৃত্ব আসুক, তবে সেনাবাহিনীর প্রতি আমার আবেদন থাকবে যে তারা CMH এ যেমন সেবা দেয় কুর্মিটোলা যেন একই মানের সেবা দেয়, এবং এরকম সেবা যেন তারা বেসরকারি বেসামরিক নাগরিকদের জন্য জেলা পর্যায়ে নিয়ে যায়। কারণ আপনি সেনাবাহিনী বলেন, পুলিশ বাহিনী বলেন, সবাই তো জনগণের টাকায় চলে, তো জনগণের জন্য কিছু করার ব্রত থেকে এইরকম একটা ক্রাইসিসে আমার এটা আবেদন থাকবে সরকারি হাসপাতালগুলো বেসামরিক নেতৃত্বেই থাকুক, কিন্তু সেনাবাহিনী জনগণের জন্য আলাদা করে হাসপাতাল খুলুক। আর যে সমস্ত কারণে বিদেশে যায় আমাদের নেতারা, এবং আমরাও মাঝে মধ্যে যাই, হয়তো জাফর ভাই আপনি যান না কিন্তু আমরা তো যাই, কারণ ওই সেবাগুলো তো বাংলাদেশে নেই। জরুরি ভিত্তিতে এই সেবাগুলো বাংলাদেশে ইন্ট্রোডিউস করা হোক, এই সেবাগুলো বাংলাদেশে ইন্ট্রোডিউস করতে বাধা কোথায়? আমি যদি মেট্রো রেল করতে পারি, আমি কেন জনগণের স্বাস্থ্য খাতের জন্য ওই সেবাগুলো, ওই চিকিৎসা সেবাগুলো ইন্ট্রোডিউস করতে পারবো না? কাজেই আমি বলবো কৃষি, স্বাস্থ্য, পরিবেশ এগুলোকে প্রাধান্য দিতে, এবং বাজেটে আরো অনেক বেশি করে স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখতে। এবং একটা জিনিস স্পষ্ট করে বুঝতে চাইবো যে আগামী এক বছর
দরিদ্র মানুষকে, নিম্ন মধ্যবিত্ত মানুষকে এবং মধ্যবিত্ত মানুষকে সরকার কিভাবে আর্থিক সহায়তা দিয়ে যাবে, টেস্টকে কেন বিনামূল্যে করা যাবে না, কোভিড টেস্টকে কেন বিনামূল্যে করা যাবে না, আমরা মেট্রো রেল করতে পারবো কোভিড টেস্ট বিনামূল্যে করতে পারবো না, আমরা 100টা ইকোনমিক জোন করতে পারবো কোভিড টেস্ট বিনামূল্যে করতে পারবো না, আমাদের প্রায়োরিটি সেটিংটা ঠিক হতে হবে। আমি শেষ কথাটা যেটা বলবো তা হচ্ছে আমাদের আয় এবং ব্যয়ের আসলে সামঞ্জস্য আনতে হবে। সামরিক সরকার যখন কোন দেশে আসে দেখবেন সেই দেশের ছেলেরা চুল ছোট করে কাটে, কারণ হচ্ছে সামরিক সরকার এসে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে। আর যখন প্রকৃত নির্বাচন ছাড়া, প্রকৃত গণতন্ত্র ছাড়া একটা সরকার ব্যবস্থা অনেক দিন চলে, তারা কতগুলো আর্টিফিশিয়াল উন্নয়ন আপনার উপর ইম্পোজ করে দিতে চায় এবং কথায় কথায় ওগুলোর কথা বলে। আমি মনে করি আয়ের সাথে ব্যয় অবশ্যই সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত এবং সাম্য প্রতিষ্ঠা করতে সিনিয়র সচিব, সচিবদের বেতন বাড়ানো, বিভিন্ন সংস্থার বেতন বাড়ানো, এইগুলো বাদ দিয়ে আপনি জনগণকে ছেড়ে দিয়েছেন যে কামাই করে খাও, যা পারো তোমরা করো। আর প্রশাসনকে, অন্যান্য কতগুলো সেক্টরে দেখছি ব্যয় সমানে বেড়েই যাচ্ছে, এই প্রশাসনিক ব্যয় কমিয়ে এনে বরং স্বাস্থ্যের দিকে, কৃষির দিকে, পরিবেশের দিকে ব্যয় করেন, সেটাই হবে আমার আসল উন্নয়ন। ধন্যবাদ সকলকে। আসলে অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন, মানে এখন কথা বাড়ানোর কোনো সুযোগ নেই। জাফরুল্লাহ ভাই, শিরিন আপা, বারিশ, মানে পুরো পরিবার করোনা আক্রান্ত হয়েছিলেন এবং জাফরুল্লাহ ভাই সহ সবাই করোনা মুক্ত হয়েছেন, এটা আমাদের জন্য আসলে সৌভাগ্যের ব্যাপার, আনন্দের ব্যাপার তো বটেই, সৌভাগ্যেরও ব্যাপার। এবং এই কারণেই যে জাফরুল্লাহ ভাই এখন হচ্ছেন মানে এই সরকারের যে চরম গণস্বাস্থ্য, জনগণের স্বাস্থ্য এবং জনগণের সামগ্রিক স্বার্থ বিরোধী যে তৎপরতা চলছে তার বিপরীতে জনগণের স্বাস্থ্যের রক্ষার প্রতীকে পরিণত হয়েছেন। কাজেই জাফরুল্লাহ ভাইয়ের এই মুহূর্তে শারীরিক উপস্থিতি আমাদের জনগণের জন্য একটা অত্যন্ত আনন্দের ব্যাপার, আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। আমি খুব সংক্ষেপে দু একটি কথা বলবো। একটা হচ্ছে যে আমি আসলে এই আলোচনার আজকে, আমাকে ফোন করেছিলেন, আমি বলেছিলাম একটু পরে আপনার সাথে কথা বলছি, আমি একটা মিটিংয়ে ছিলাম, কিন্তু তিনি আর আমাকে ফোন করেননি, আমিও ভুলে গেছিলাম, ফলে আমি আজকে প্রোগ্রামের খবর জানতামই না। আমি ফেসবুকে দেখে তারপরে রওনা দিয়েছি, নিজেও কয়েকদিন হলো বাইরে বের হওয়া শুরু করেছি, অফিসে যাতায়াত করছি, করোনার পরীক্ষা করে নিয়েছি। যাই হোক, যেটা মূল কথা বলতে চাইছিলাম যে বর্তমান সরকারের ভূমিকা আমরা সবাই জানি, তারা এখন প্রায় প্রকাশ্য নীতি নিয়েছেন, বলা শুরু করেছেন মন্ত্রীরা। আমি দু একটা টকশোতে আমার নিজের যারা সরকারি কাউন্টারপার্ট ছিলেন তারা বলেছেন যে আসলে করোনা টেস্ট করে কী লাভ, কারণ এর তো কোনো চিকিৎসা নাই। এই হচ্ছে তাদের মানে ভাবনা চিন্তা, মানে টেস্টের গুরুত্বটা কেন, যে চিকিৎসা ভিত্তিক মহামারী মোকাবেলা করা যায় না, মহামারীতে 100 জন আক্রান্ত হলে 1-2 জন চিকিৎসার জন্য যেতে হয়, বাকিটা তো এমনি ভালো হয়ে যায়, কিন্তু নিয়ন্ত্রণ করতে হলে টেস্টের দরকার হয়, কে আক্রান্ত, তার দ্বারা কে কে আক্রান্ত হতে পারে, তাকে কীভাবে আইসোলেশনের মধ্যে রাখা যাবে, এটার জন্য টেস্টের গুরুত্ব। তো সরকার মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তারা টেস্ট করাবে না, এই জন্য এই যে নানান রকম উপর দিয়ে ইয়ে চলবে কিছু, কিন্তু আসল অপারেশন হচ্ছে টেস্ট করাবে না, এইরকম একটা সরকার এরকম জায়গায় নিতে পারে। এবং এটা আমরা অনেক আগেই বলেছিলাম যে সরকার সরাসরি এই হার্ড ইমিউনিটি, মানে একটা অত্যন্ত মানে কি বলে মার্ডারাস একটা খুনে হার্ড ইমিউনিটির লাইন নিয়েছে তারা, মানুষকে সরাসরি মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, কিছু লোক মরুক। ওই যে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট যেমন বলেছিলেন যে বয়স্ক লোকেরা মরে গেলে আমার পেনশনের টাকা দেওয়া থেকে আমি বেঁচে যাব, তো সেরকম একটা ইয়ের জায়গা যে কিছু লোক মরবেই আমাদের মতো দেশ, এবং একদল দাঁড়িয়ে গেলেন আমরা গরিব দেশ, আমাদের জীবিকার সমস্যা, আর জীবিকা যখন জীবনের জন্য হুমকি তখন জীবিকার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হয় সাময়িক সময়ের জন্য। এই সহজ জায়গাটা
সরকার প্রথম থেকেই নিজের ব্যর্থতা ঢাকার জন্য জীবিকার প্রশ্নটাকে সামনে নিয়ে এসছে এবং কতিপয় বুদ্ধিজীবী এবং অন্যরা এটাকে সাহায্য করেছেন এবং তার মধ্য দিয়ে আমরা মনে করি যে একটা প্রচণ্ড গণবিরোধী নীতি আজকে বাস্তবায়ন হয়ে চলেছে এবং এই সরকার স্বাস্থ্যখাতকে যে এই রকম পরিস্থিতির মধ্যেও ন্যূনতম গুরুত্বের জায়গায় রাখবে না সেটা পরিষ্কার বোঝা গেল কারণ তারা এই বাজেটের মধ্যে দেখাচ্ছে 3,000 কোটি টাকা বেড়েছে কিন্তু আসলে কয়েকটা প্রজেক্ট বাদ দিলে বাস্তবে কোথাও কিছু বাড়েনি কাজেই আমরা এখন জনগণের সামনে একটা সত্যিকার অর্থে জনমুখী স্বাস্থ্য ব্যবস্থা কী হতে পারে তার স্বপ্নটা হাজির করা দরকার সরকারের কাছে এটা দাবি আমরা করব কিন্তু সরকার কতটা বাস্তবায়ন করবে আমরা জানি না তাহলে সরকারের বিরুদ্ধে কী ব্যবস্থা নিতে হবে সেটা বরং আমাদের রাজনৈতিক সিদ্ধান্তের জায়গায় নিশ্চয়ই যেতে হবে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় দরকার জনগণের সামনে একটা বিকল্প জনমুখী স্বাস্থ্য ব্যবস্থার কল্পনা স্বপ্ন যেটা জাফরুল্লাহ ভাইয়ের এই সাম্প্রতিক লেখার মধ্যে দিয়ে অনেকটা স্পষ্ট হয়েছে আমি যেটা বলবো যে আমরা গত 13-14 তারিখ থেকেই একটা 7 দফা কর্মসূচি দিয়েছিলাম স্বাস্থ্য কর্মসূচির জন্য স্বাস্থ্য পুরো ব্যবস্থা খোলনলচে বদলানোর জন্য জাফরুল্লাহ ভাই তখন অসুস্থ আমরা আসলে চেয়েছিলাম যে ওনার সাথে কনসাল্ট করতে যে কী ধরনের ব্যবস্থা হতে পারে কারণ সারা জীবনে এইটার কাজ করেছেন এবং খুঁটিনাটি মানে এই বিষয়ে জনস্বাস্থ্য নিয়ে যারা কাজ করেছেন তাদের দিক থেকে আসা দরকার এবং এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংযোজন হয়েছে যে উনি বিস্তারিতভাবে অনেকগুলো জিনিস লিখেছেন আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের এই জাফরুল্লাহ ভাই যা যা বলেছেন এগুলোর সাথে আমাদের দু একটা বিষয় যেমন ইমিডিয়েট কয়েকটা জিনিস যে আমাদের গণস্বাস্থ্যের অ্যান্টিবডি টেস্ট অত্যন্ত দরকার কারণ হচ্ছে যাদের ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়ে সেরে গেছেন তারা যদি পরীক্ষাটা নিশ্চিত হয় যে তিনি অ্যান্টিবডি মানে করোনা আক্রান্ত হয়েছিলেন এবং তার মধ্যে অ্যান্টিবডি পর্যাপ্ত আছে তাহলে তিনি কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ডে ফেরত যেতে পারেন অনেক স্বাচ্ছন্দ্যের সাথে ফলে আমরা কী পরিমাণ জনসংখ্যা অর্থনৈতিক কর্মকাণ্ডে অনেক স্বাচ্ছন্দ্যের সাথে ফিরতে পারেন সেটার জন্য অ্যান্টিবডি টেস্ট একেবারেই কম্পালসারি সেই জায়গাটাতে আমাদের দেশে আবিষ্কৃত হলো এইটা এই সরকার এখনও টালবাহানা করছে সেটার জন্য একটা সম্মিলিত চেষ্টা দরকার সাথে অন্তত পক্ষে দৈনিক 50,000 এটাকে 1,00,000 পর্যন্ত উন্নীত করা দরকার পিসিআর ল্যাব টেস্ট সেইটা যতক্ষণ না পর্যন্ত গণস্বাস্থ্যের অ্যান্টিজেন টেস্ট করছে তারা অনুমোদন প্রপারলি করছে সেটাও যাতে তাড়াতাড়ি করে সেটার জন্য আমাদের চেষ্টা করতে হবে কিন্তু ল্যাব টেস্টের অভাবে এটা নাই এই দাবিটা আমাদের এই মুহূর্তে ইমিডিয়েটলি তোলা দরকার কোয়ারেন্টাইন ফেসিলিটি নাই সেটা ইমিডিয়েটলি তোলা দরকার বিশেষ শ্রমিক এলাকাগুলোতে আশুলিয়া এবং এই অঞ্চলগুলোতে গরিব মানুষ কোথায় কোয়ারেন্টাইন হবে সরকার যদি স্কুল কিংবা হোটেলগুলোকে কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি হিসেবে তৈরি না করে তাহলে তো মানুষ আলাদা হতে পারবে না 3 নম্বর হচ্ছে আমাদের হাসপাতাল এবং আমাদের যে অক্সিজেন সুবিধা এবং আমাদের আনুপাতিক হারে যে ভেন্টিলেটর দরকার সেটার একটা ক্যালকুলেশন বেসিসে সেগুলোর ব্যবস্থা এগুলো হচ্ছে ইমিডিয়েট জায়গা বাকি স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনের জন্য জাফরুল্লাহ ভাই যে প্রস্তাবগুলো করেছেন সেগুলোর খুঁটিনাটি নিয়ে 600 ফিটের বাড়ি হবে নাকি 1,000 স্কোয়ার ফিটের হবে সেটা নিয়ে হয়তো একটা হতে পারে কিন্তু মোটা দাগে ওনার দৃষ্টিভঙ্গির সাথে আমি একমত এবং এই যে জেনারেল প্র্যাকটিশনার তৈরি করা কিংবা আমাদের ইউনিয়ন বেসড আমাদের পুরো অবকাঠামোটাকে ডেভেলপ করা জনশক্তিকে তৈরি করা এবং সেই অনুযায়ী এটা করা সাথে আমি দুটো পয়েন্ট যুক্ত করতে চাইবো যে পুরো স্বাস্থ্যঘাত আমলাতন্ত্র নির্ভর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে 3 বছর মেয়াদী এক একজন সচিবরা বদলি হয়েছেন তারাই ডিসাইড করেন কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ে তো ভাইরোলজিস্ট কোথায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কোথায় মহামারী বিশেষজ্ঞ কোথায় এদের যুক্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নতুনভাবে সাজাতে হবে এটা হলো 1 নম্বর 2 নম্বর হচ্ছে যে একটা সংসদীয় কমিশন দরকার একটা সাংবিধানিক কমিশন দরকার যেটার অধীনে স্বাস্থ্য মন্ত্রণালয় পরিচালিত হবে যেমন আমাদের পুরো আদালত বিচার ব্যবস্থা চলে একটা আলাদা কমিশনের অধীনে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় একটা আলাদা সাংবিধানিক কমিশনের অধীনে চলা দরকার যার একটা রেগুলেটরি অথরিটি থাকবে আমাদের এখানে এনার্জি রেগুলেটরি কমিশন হয়েছে যদি এটা পুরো সরকারের হস্তে পরিণত হয়েছে এই সরকার থাকলে সব কিছুই সরকারের হস্তে পরিণত হবে সেটা আরেকটা প্রসঙ্গ কিন্তু আমরা যদি একটা গণতান্ত্রিক রাষ্ট্র কল্পনা করি সেখানে স্বাস্থ্য পুরো খাত একটা রেগুলেটরি কমিশনের অধীনে যদি থাকে তাহলে পাবলিক অ্যান্ড প্রাইভেট সবসময় একটা জবাবদিহিতার আওতায় থাকবে জনগণের সামনে গণশুনানি হবে বছরে একটা গণশুনানি হলে সব প্রাইভেট হাসপাতাল
অনেক জবাবদিহিতার মধ্যে থাকবে যে তারা আসলে কি করছে। আজকে যে আনোয়ার খান মডার্ন কিংবা কোন হাসপাতাল একজনের কাছ থেকে যে গলা টিপে টাকা নিচ্ছে সেটার ব্যাপারে এই জায়গাগুলো বন্ধ করা যাবে। সুতরাং এই দুটো জায়গা আমার মনে হয় যে এটা দরকার। দুর্নীতির জন্য আমরা ইমিডিয়েট দাবি করতে পারি একটা বিচার বিভাগীয় কমিশন যারা পুরো স্বাস্থ্য খাতের এই জায়গাটা করবে। এখন সরকার এটা মানবে না আমার মনে হয় এই মুহূর্তে। আমরা যেটা আমরা চিন্তাও করেছিলাম কিন্তু উনি অসুস্থ বলে জাফরুল্লাহ ভাইকে আহ্বায় করুন, উনি ফিজিক্যালি উপস্থিত থাকতে পারেন আর না পারেন। আমাদের দেশে স্বাস্থ্য ব্যবস্থা গঠনের জন্য খোলনঞ্চে বদলানোর জন্য একটা জাতীয় কমিটি গঠন করা দরকার এবং আমরা তার জন্য সমস্তভাবে কাজ করতে চাই যে এইখানে এই আন্দোলন দিয়ে আমাদেরকে আজকে জনগণের নতুন স্বপ্নের দিকে এগোতে হবে। স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনের জায়গাটা এই মুহূর্তে মানুষের একেবারেই ইমিডিয়েট সবচেয়ে জরুরি দাবি। সেই দাবির জন্য জাফরুল্লাহ ভাই আহ্বায়ক করে আমি মনে করি একটা জাতীয় কমিটি ইতিমধ্যেই হয়ে গেছে। তিনি স্বাস্থ্য ব্যবস্থার গণস্বাস্থ্যের প্রতীকে পরিণত হয়েছেন। বাকি যারা আমরা কাজ করতে চাই, মান্না ভাই আছেন, অন্য যারা যারা এখানে যুক্তভাবে থাকবেন, রাজনৈতিক দল, ছাত্র যুব সংগঠকরা, নূর আছে, সবাই মিলে আমরা যদি এখন আমরা একটা নামি আমরা অনেকগুলো দাবি আদায় করার জায়গাতে পৌঁছাতে পারবো। আর এই সরকারকে ক্ষমতা থেকে না নামালে জনগণের আর কোনো দাবি আদায় হবে না। এই রকম মহামারীর সময় যারা এই রকম উদাসীন, এইভাবে জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারে, এইভাবে ত্রাণ চুরি থেকে শুরু করে সমস্ত কিছু লুটপাটে নিয়োজিত থাকতে পারে এবং কোনো একটা দাবির প্রতি তোয়াক্কা না করতে পারে, সুতরাং সেই রকম সরকারের কাছ থেকে আর বিন্দুমাত্র কিছু আশা টাশা করে লাভ নেই। তাদের প্রশংসা করে কোনো কিছুতে এমন কিছু আদায় টাদায় হবে না, কিছু আদায় টাদায় হলেও সেটা কোনো বাস্তবায়ন হবে না। সো এই রকম সময়ে আমাদের রাজনৈতিক সংগ্রামের জায়গা দরকার আছে, কিন্তু আমরা দায়িত্বহীন নই। আমরা মহামারীতে আছি এটা আমরা বুঝি এবং আমরা এই মহামারীর সময় জনগণের যে দাবিগুলো সেই দাবিগুলোকে নিয়ে অগ্রসর হব, কিন্তু আমরা একই সাথে জনগণকে ঐক্যবদ্ধ করব জনগণের একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। সেই সংগ্রামটার সূত্রপাত এই স্বাস্থ্য ব্যবস্থার পুনর্গঠনের মধ্যে দিয়ে আমরা করতে পারি কিনা সেইটা এখন আমাদের সামনে একটা অত্যন্ত জরুরি কর্তব্য। আমি মনে করি যে জাফরুল্লাহ ভাইকে সামনে রেখে এই যে আমাদের রাজনৈতিক সামাজিক সকল নেতৃত্বই একসাথে মিলে আমরা এই সংগ্রামটার সূত্রপাত করি, সেই দিকে আপনারা মনোযোগ দিবেন। আর একটা ছোট্ট কথা বলবো বাজেট নিয়ে, যদি বিস্তারিত কোনো আলোচনার বিষয় নেই। অনেকের এই দৃষ্টিভঙ্গির জায়গা আছে যে বাজেট ছোট হবে না বড় হবে, আমাদের আয় কোথা থেকে হবে না ব্যয় কোথা থেকে হবে। দুটো বিষয়, এক, আমি মনে করি যদি একটা গণমুখী সরকার ক্ষমতায় থাকতো তাহলে আমাদের যে আয়ের উৎস সরকার দেখায় এবং যে পরিমাণ আয়ের লক্ষ্যমাত্রা দেখে তার চাইতে অনেক বেশি আয় করা আমাদের সম্ভব যদি আমরা এই চুরির টাকা, ব্যাংক লুকাট এবং টাকা পাচার এটাকে ঠেকাই, যদি আমরা অপচয় বন্ধ করি, যদি আমরা এই ধরনের মেগা প্রজেক্টগুলোর পুনর্বিন্যাস করি যে কোনটা আমাদের প্রায়োরিটি, যদি আমরা বাংলাদেশে যারা বিদেশিরা কাজ করে তাদের কাছ থেকে প্রপার তাদেরকে ট্যাক্স নেটের আওতায় আনি, আমরা এরকম অনেকগুলো উৎসের জায়গা আমরা ইয়ে করতে পারবো আমরা যদি সত্যিকার অর্থে কর ব্যবস্থাকে দক্ষ করতে পারি। কাজেই আমরা প্রস্তাব করা দরকার যে আমাদের এই সময়ে যখন বিনিয়োগ কমে যাচ্ছে, যখন রেমিটেন্স প্রবাহ কমে যাচ্ছে, যখন এক্সপোর্ট কমে যাচ্ছে, যখন কেনাবেচা কমে যাচ্ছে, তখন সরকারি ব্যয় বৃদ্ধি করে জনগণের হাতে টাকা পৌঁছাতে হবে এবং সেটার প্রায়োরিটি খাত স্বাস্থ্য খাত। এইবার আমরা দাবি করেছি যে বাজেটের 20% বরাদ্দ করো এবং আগামী 3 বছর মেয়াদী পরিকল্পনায় এটা জিডিপির 5% নিয়ে যাও এবং এই পুরো বাজেটটা দিয়ে স্বাস্থ্যখাত পুনর্গঠন করতে হবে। সামাজিক সুরক্ষার পুরো ফাঁকিবাজি হচ্ছে, বিরাট বাজেট দেখিয়েছে কিন্তু আসল ফাঁকিবাজি আজকে সংবাদপত্রে দেখিয়ে দিয়েছেন যে এইটা আসলে ওই যে পেনশনের টাকা, আসলে জনপ্রশাসনের ব্যয়কে পেনশনের এটা কেটে সামাজিক সুরক্ষার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, সঞ্চয়পত্রের যে ব্যয় সামাজিক সুরক্ষা খাতে ঢুকিয়ে দিয়েছে। সবচেয়ে বড় প্রতারণাটা হচ্ছে শিক্ষা খাতে ব্যয়ের সাথে যুক্ত করেছে রূপপুর পারমাণবিক প্রকল্পের টাকা। এর চাইতে ভয়াবহ আর কোনো বিষয় হতে পারে না। কিন্তু এই যে সত্যিকার অর্থে আমাদের জনগণের হাতে টাকা পৌঁছানোর জন্য, কারণ মহামারীতে এরকম অর্থনৈতিক সংকটের মধ্যে জনগণের হাতে টাকা গেলেই জনগণের ক্রয় ক্ষমতা বাড়বে, অভ্যন্তরীণ চাহিদা বাড়বে, অর্থনীতির গতি আলটিমেটলি সচল হবে। তো এইটাই 30-এর মন্দা থেকে শুরু করে এই 90-এর দশক 2008-09 যে সমস্ত দেশ অর্থনৈতিক সংকট থেকে উদ্ধার পেয়েছে তাদের নীতির জায়গাটা এটাই ছিল। সুতরাং সেদিক থেকে আমাদের দাবি করা উচিত সবসময় এই বাজেট আরও বড় হওয়া দরকার ছিল, বাজেটের অগ্রাধিকার হওয়া দরকার স্বাস্থ্যখাত থেকে শুরু করে কৃষি, খাদ্য, সামাজিক সুরক্ষা, শিক্ষা এবং জনগণের বিভিন্ন জায়গাগুলো।
সেই সব জায়গার শিল্প শ্রমিক, শ্রমিকদের বেতন, তাদের ছাঁটাই বন্ধ করা ইত্যাদি, এই সমস্ত জায়গাতে অগ্রাধিকার বিনিয়োগ এবং সবচেয়ে বড় হচ্ছে দুর্নীতি বন্ধ। তো দুর্নীতি বন্ধের জায়গা বর্তমান সরকার আসলে করতে পারবে না, দুর্নীতিবাজদেরকে সুবিধা দিয়েই তারা ক্ষমতায় আছে, এটা তাদের টিকে থাকার শর্তে পরিণত হয়েছে। তারা এই ধরনের গোষ্ঠীগুলোকে সুবিধা না দিয়ে আর ক্ষমতায় থাকতে পারবে না। সুতরাং দুর্নীতির বিরুদ্ধে লড়াই মানে এই সরকার পতনের লড়াই, আমাদের সেই জায়গাটাকে আজকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে আজকে নতুন ঐক্যের জায়গায় যাওয়া দরকার। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য, এবং জাফরুল্লাহ ভাইকে এই রকম এই স্বাস্থ্য নিয়ে উনি যে আজকে এটা সংগঠিত করেছেন, আবারও ধন্যবাদ জানাই, যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাই। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন মুক্তিযোদ্ধা সাদেক খান। সাড়ে এগারোটার থেকে এখন দুইটা, সবার ধৈর্যচ্যুতি করতে চাই না, তাই অল্প দুটি কথা বলে শেষ করব। আড়াইটা থাক লাগবেন, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তার সম্বন্ধে কিছু বলার ধৃষ্টতা আমার নাই। সেই 71 সাল থেকে এই মানুষটি যে যুদ্ধ শুরু করেছে আজ পর্যন্ত তার সেই যুদ্ধ অব্যাহত আছে। শুধু স্বাস্থ্য খাতে নাই, যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলা আমাদের যে ন্যায্য অধিকার, সেই জায়গা থেকে সমস্ত বুদ্ধিজীবীরা আজকে পদলেহনকারীর ভূমিকা পালন করেছে, তখন স্পষ্ট কথা বলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। অনেকেই বলেন উনি বিএনপি করেন, আবার বিএনপির একটা বিশাল অংশ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে খুব অপছন্দ করে, কারণ উনি স্পষ্ট কথা বলে, কখনো এটা বিএনপির পক্ষে যায় কখনো বিরুদ্ধে যায়, এমন মানুষের খুব অভাব। আমরা গর্বিত 71 সালে মুক্তিযুদ্ধ করেছিলাম, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আজকে আমাদের সম্মান আরও বৃদ্ধি করেছে জাতির সামনে, তাই আমরা তার প্রতি কৃতজ্ঞ। এবং আমাদের মতো মানুষকেও ডক্টর জাফরুল্লাহ চৌধুরী কেমন আছে এই বিষয়টা জানার জন্য প্রত্যেক দিন 100-200 লোক ফোন করত। এত জনপ্রিয় মানুষ বাংলাদেশ আছে কিনা আমরা জানি না। এই যতই আলোচনা করি এই রকম একটা সরকারকে ক্ষমতায় রেখে কিচ্ছু হবে না, কোনো কিচ্ছু হবে না। যাদের লজ্জা শরম কিচ্ছু নাই তাদের কাছে দাবি করে কোনো লাভ নাই। আসুন যে কোনো পদ্ধতিতে এই এই রাষ্ট্রবিরোধী এই লুটেরা গভর্নমেন্টকে উৎখাত করে জনগণের সরকার প্রতিষ্ঠায় আমরা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে আদর্শ হিসাবে সামনে রাখতে পারি কি না, এই বিবেচনা রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবাই দীর্ঘজীবী হন, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘজীবী হন। আজকে যারা আলোচক হিসেবে আসেছেন সবাইকে ধন্যবাদ। আমরা আশা করি আগামী দিনে বাংলাদেশে পট পরিবর্তনের অন্যতম আদর্শ হবেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। আসসালামু আলাইকুম। মুক্তিযোদ্ধা সাদেক খানের বক্তব্যের সাথে সাথে সকলে আমন্ত্রিত খাওয়ার জন্য আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্তি।